আনোয়ার হোসেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। আমার জন্ম 1949 সনে জুড়ি স্টেশনে, কারণ আমার বাবা স্টেশন মাস্টার ছিলেন, সিলেটের জুড়িতে আমার জন্ম হয়। কিন্তু আমাদের প্রত্যেক বাড়ি বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার, এখন পূর্বধলা উপজেলা পড়েছে এটা, এই উপজেলার কাজ লাগা। আমার বাবার নাম মহিউদ্দিন আহমেদ এবং আমার মায়ের নাম আশরাফুন্নেসা, বেগম আশরাফুন্নেসা। আমাদের পরিবারের একটু কথা বলি, আমার মায়ের 11 সন্তান। তো আমরা 11 ভাই বোনের মধ্যে 8 ভাই এবং 3 বোন। তো এই 8 ভাই 3 বোনের মধ্যে আমার এক ভাই ছোটবেলায় যখন ক্লাস 5 পড়ে, আমার পিঠাপিঠি বড় ভাই, সে মারা যায়। তার আর বাকি ভাই বোনরা আমরা ছিলাম। তো মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এই গোটা পরিবারই কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেয়। আমার বড় ভাই মেজো ভাই সেজো ভাই কর্নেল আবু তাহের, সে সময় অবশ্য তিনি কর্নেল না, মেজর আবু তাহের, তিনি পাকিস্তান থেকে পালিয়ে এসে, পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে তিনি পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং বাংলাদেশের যে সর্ববৃহৎ সেক্টর 11 সেক্টর, যেটা বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ এবং রংপুরের একাংশ নিয়ে গঠন করা হয়েছিল, সেই সেক্টরে অধিনায়কত্ব করেন এবং তার বীরত্ব গাথা আছে। এর সাথেও আর যে ভাইরা আছেন, আমার মেজো ভাই, তিনি পাকিস্তান এয়ারফোর্সে ছিলেন এবং পরে সেখান থেকে তিনি ডেপুটেশনে সৌদি এয়ারফোর্সে গিয়েছিলেন এবং যুদ্ধের সময় তিনি সৌদি আরব থেকে পালিয়ে ইংল্যান্ড হয়ে পরে মুক্তিযুদ্ধে আমাদের সেক্টরে তার ছোট ভাই মেজর তাহেরের নেতৃত্বে যুদ্ধ করেন। কী নাম ওনার? নাম আবু ইউসুফ। এখানে একটা কথা বলে রাখি, ইউসুফ ভাইয়ের কথা বলছি, আবু ইউসুফ বীর বিক্রম পেয়েছিলেন সে কথা পরে বলছি। এরপরে সাইদ ভাই, আবু সাইদ, উনি কর্নেল তাহেরের ঠিক পিঠাপিঠি ছোট, তিনি মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার ছিলেন। আমার বড় বোন শেলিয়াপা, ওনার নাম শেলি আহমেদ, উনি বিলেতে ছিলেন, সরাসরি মুক্তিযুদ্ধ অংশ নিতে পারেননি, কিন্তু সেখান থেকেই তিনি নানাভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন। আর এরপরে আমার নাম আমির বাবু। আর আমার ছোট দুই ভাই বাহার বেলাল, এরা দুজনও খুব বীরত্ব দেখিয়েছে মুক্তিযুদ্ধে। তাদের মধ্যে বাহার অবশ্য বেঁচে নাই, তার পুরো নাম সাখাওয়াত হোসেন বাহার বীর প্রতীক। আর সবার ছোট বেলাল ওয়ারেসাত হোসেন বেলাল, সে এখন একজন সংসদ সদস্য আমাদের এলাকার, সংসদীয় এলাকা থেকে, পূর্বধলা থেকে। আমার ছোট দু বোন, ওরা তখন স্কুলের ছাত্রী, একেবারেই কিশোরী, তারাও কিন্তু আমাদের সাথে মুক্তিযুদ্ধে ছিল এবং তারা সামরিক প্রশিক্ষণও নিয়েছে, হালকা অস্ত্র চালানোও তারা শিখেছে। এই হচ্ছে আমাদের পরিবার। আমাদের সেক্টরে আমরা যেহেতু অনেক কয়েকটা ভাই, সেই জন্যে আমাদের পরিচয় ছিল যে ব্রাদার্স প্ল্যাটুন বলতো আমাদেরকে। অবশ্য ব্রাদার্স প্ল্যাটুনে আমার দুই বোনও ছিল, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স প্ল্যাটুন বলা যেত, সেটা বলা যেতে পারে। আমার শিক্ষা জীবনের কথা বলি, আমি আসলে ক্লাস 4 পর্যন্ত বাসায় মায়ের কাছে লেখাপড়া শিখেছি। তারপরে সরাসরি প্রাইমারি স্কুলে মা ভর্তি করে দিয়েছেন, আর যেহেতু বাবা স্টেশন মাস্টার, সেই জন্য বিভিন্ন জায়গায় আমি পড়েছি। তো শেষ পর্যন্ত 1960 সালে আমি ময়মনসিংহের ময়মনসিংহ জেলা স্কুল, খুব নামকরা স্কুল ছিল সেটা, সেই স্কুলে ভর্তি হই, কারণ বাবা ময়মনসিংহ রোড স্টেশনে স্টেশন মাস্টার। এবং 1965 সালে আমি সেখান থেকে ম্যাট্রিক পাস করি, ভালোই ফলাফল করেছিলাম এবং তারপরে ঢাকায় এলাম, প্রথম ঢাকায় এলাম। ঢাকায় এখন যেটা সরকারি বিজ্ঞান কলেজ, সে সময় নাম ছিল ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ, সেই কলেজে ভর্তি হলাম, কারণ একটা সুন্দর হোস্টেল ছিল সেখানে। সেখান থেকে 1967 সালে আমি বিজ্ঞানে আমার ইন্টারমিডিয়েট পাস করলাম। পাস করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি যে বিভাগের কথা বলেছি, সে সময় এটার বাংলা নাম ছিল না, এটার নাম ছিল শুধু ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, এবং এটা তাও সেই সময়ের মধ্যে খুবই বলা যায় একটা ফ্রন্টিয়ার ডিপার্টমেন্ট ছিল বিজ্ঞানের ক্ষেত্রে এবং প্রাণ বিজ্ঞানের ক্ষেত্রে। তো সেখানে ভর্তি হলাম। আমার বিশ্ববিদ্যালয়ের জীবনটাও কিন্তু মানে খুবই ভাঙাগড়ার মধ্যে দিয়ে গেছে, কারণ ওই সময়টাই ছিল খুবই উত্তাল সময়।
যেমন আমার মনে আছে আমি ভর্তি হবার পরের বছরই 68 সালে লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম, এবং সেই চট্টগ্রামের সেই টেকনাফের সেখানে আমরা চলে যাই। তো 1968 সালে আমরা প্রায় 15 জন যুবক, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা লেখাপড়া ছেড়ে দিয়ে আমরা সেই টেকনাফ থেকে, তখন গহীন অরণ্য ছিল, সেই এলাকায় চলে যাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে পূর্ব বাংলাকে স্বাধীন করবার জন্য আমরা খাঁটি এলাকা গড়ে তুলব। আমরা সেই নাফ নদী পেরিয়ে আরাকানে যাব এবং সেখান থেকে আমরা একেবারে চীন দেশ পর্যন্ত চলে যাব, কারণ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কিংবা বার্মিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমরা যোগাযোগ করতে চাই। আমাদের নেতা ছিলেন প্রয়াত সিরাজ সিকদার। আমাদের সেই অভিযান শেষ কয়েক মাস সেটা স্থায়ী হয় এবং তারপরে সেটা অনেকেই ফিরে আসে, আর আমাকেও ফিরে আসতে হয় এবং আমি লেখাপড়ায় ফিরে আসি, কিন্তু সেটাও সেই লেখাপড়াও বেশি স্থায়ী হয় না। 69-এর গণ অভ্যুত্থানের পরে যখন ইয়াহিয়া খানের মার্শাল চলছে, সেই সময় আমি দ্বিতীয়বারের মতো লেখাপড়া ছেড়ে দিয়ে আবার সেই এবার গেলাম বান্দরবানের গহীন অরণ্যে। এই সময়টায় আমার যে ভাইয়ের কথা বলছি তাহের, তিনি তখন 2nd কমান্ডো ব্যাটালিয়নে ছিলেন, চট্টগ্রামে সেরা স্টেশন ছিল। তো মাঝখানে এটা বলে রাখি যে তাহের কিন্তু এই যে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সেটাও কিন্তু খুব পরিকল্পনা করে, কারণ আমাদের পরিবারে সেই তাহের ভাই কিন্তু সেই উনি যখন কলেজে পড়তেন এমসি কলেজে, সেই সময় থেকেই যে আমাদের যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে স্বাধীন হতে হবে, এই কথাগুলো তিনি বলতেন, বইপত্র আনতেন আমরা পড়তাম। তো তাহের ভাই এই যে কমান্ডোতে গেলেন এবং যখনই তিনি ছুটিতে বাড়িতে আসতেন, তিনি আমাদের যুদ্ধবিদ্যা শেখাতেন, প্যারাপিটি করাতেন, তারপরে খালি হাতে যুদ্ধ, বিভিন্ন বোমা বানাবার কৌশলগুলো শেখাতেন, মলোটভ ককটেল বানানো আমরা শিখেছি অনেক আগে। তো যাই হোক, এই যে 69 সালে তাহের ভাইও যুক্ত হলেন আমাদের সঙ্গে আমাদের অভিযাত্রায়, এবং তিনি একটা লম্বা ছুটি নিয়ে ঢাকার কলাবাগানে, আমি ইউসুফ ভাইয়ের কথা বলেছি, ইউসুফ ভাইয়ের একটা বাসা ছিল সেখানে, সেই বাসায় প্রতিদিন 2টো ব্যাচে তিনি যুবকদের, যারা স্বাধীনতা প্রত্যাশী যুবক, আমি কিন্তু বলছি 69 সালের কথা, তিনি সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন, সিরাজ সিকদারও ছিলেন। কিন্তু আমাদের এই সামরিক প্রশিক্ষণ বেশি দিন স্থায়ী হলো না, কারণ সিরাজ সিকদার এটা থেকে উনি বললেন যে না, একজন পেটিবুর্জ অফিসারের কাছ থেকে এই ধরনের প্রশিক্ষণ নেওয়া যায় না। যাই হোক, আমাদের সেইখান থেকে বিচ্ছেদ হলো সিরাজ সিকদারের সঙ্গে। এরপরে আমি আবারও লেখাপড়ায় ফিরে এলাম, তারপর তো এলো 71-এ যে ছেড়ে দেওয়া, এটা তো অধিকাংশ আমার মতো যুবকেরা হয়তো ছেড়েই দিয়েছিল লেখাপড়া এবং স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। তবে তার সেখানে একটু কথা বলতে হয় মুক্তিযুদ্ধ নিয়ে, কারণ এই যে মার্চ মাস পুরো, এই যখন ইয়াহিয়া খানের সেই ঘোষণাটি এলো যে জাতীয় সংসদের অধিবেশন বন্ধ, সেই মুহূর্ত থেকে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানাভাবে যুক্ত হয়ে পড়েছিলাম একেবারে সশস্ত্র মুক্তিযুদ্ধ সেটার প্রস্তুতি নিতে। যেমন আমি বলি, আমি ফজলুল হক হলে থাকতাম, আমার নেতৃত্বে তখন আমরা গড়ে উঠলো সূর্য সেন স্কোয়াড, এবং সেই স্কোয়াডের সদস্য কারা, এরা হচ্ছে সেই আজকে যাদের কথা আমরা সব অনেকেই জানেন, সেই যে যারা ছাত্রলীগের অভ্যন্তরে স্বাধীনতাকামী যে অংশটি, যারা সেই নিউক্লিয়াসের সাথে যুক্ত, তারাই কিন্তু আমার সেই স্কোয়াডের সদস্য ছিল। যদিও আমি সরাসরি কিন্তু ছাত্রলীগের সদস্য ছিলাম না, কিন্তু তারা আমার কথা জানতো এবং তার সেই জন্যই তারা আমাকে অধিনায়ক হিসেবে মেনে নিতে কোনো দ্বিধা তাদের হয়নি। তো সেই সময়টায় এই যে এখন অনেক কথা হয়, একে খন্দকার লিখেছেন, আরও অনেকে লেখেন যে মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি ছিল না, কিংবা মুক্তিযুদ্ধ যেন হঠাৎ করেই শুরু হয়ে গেছে, এগুলি যে কত অবাস্তব অবান্তর কথা, সেগুলো আমরা বুঝতে পারি সেই সময়ের কথা মনে করলে। যাই হোক, তো সেই 25শে মার্চের রাতে যখন সেই পুরো ধ্বংসযজ্ঞ শুরু করলো, গণহত্যা শুরু করলো পাকিস্তান, সেই সময়ও আমি কিন্তু সেই ফজলুল হক হলের আছি, আমার স্কোয়াডের সব সদস্য নেই, অনেকে বাড়ি চলে গেছে, কিন্তু আমরা হলের ছাদে অবস্থান নিয়েছি, আমাদের হাতে বানানো গ্রেনেড, যেগুলো তাহের ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম,
আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের অ্যাপ্লাইড ফিজিক্সের যে ওয়ার্কশপ আছে, লেদ মেশিন আছে, সেখান থেকে সেগুলো আমরা সেই কাঠামোটা তৈরি করেছি, সেখানে এক্সপ্লোসিভ ঢুকিয়েছি এবং সেগুলো নিয়ে আমরা অপেক্ষা করছি। আর এত বিচিত্র শব্দ অস্ত্রের এটা তো আগে কখনো শুনি নাই, যেটা সেই 11টার সময় থেকে শুরু হয়ে গেল। এর মধ্যেই সারা রাত আমরা সেই ছাদে ছিলাম, আর মাঝে মাঝেই সেই জয় বাংলা ধ্বনি, তারপরে এই গুলি বৃষ্টি এবং নানা রকমের গুলি এবং মাথার উপর দিয়ে গুলি এবং আগুনে সেই গোলা সেগুলো চলে যাচ্ছে। কিন্তু একটা কথা, যে আমাদের যে স্বাধীনতার পতাকা আমরা উত্তোলন করেছিলাম, সারা বাংলাদেশে উত্তোলিত হয়েছিল এবং সেটাও করেছিল ওই যে ছাত্রলীগের মধ্যকার যে স্বাধীনতাকামী শক্তি, তারাই সেই পতাকা কিন্তু আমরা নামাইনি। যদিও আমরা জানি যে এমন একটা হত্যা যজ্ঞ শুরু হয়ে গেছে এবং আমরা সবাই মারা যাব, কিন্তু পতাকা নামাব না, সেটা ছিল। যাই হোক, আমরা খুব অলৌকিকভাবেই পরের দিন বেঁচে যাই, কারণ সেনাবাহিনী কিন্তু পাকিস্তান আর্মি আমাদের এখানেও প্রবেশ করেছিল, আর পাশে শহীদুল্লাহ হলে তো তারা সেই চাঙ্কার পুল থেকে গোলাবর্ষণ করে কয়েকজন শিক্ষককেই মেরে ফেলে। তা আমরা বেঁচেই গেলাম, কারণ সেখানেও দেখুন কোনো বাঙালি কারণে নয়, আমাদের দারোয়ান উর্দুভাষী, তার নামও কিন্তু খান, এবং পাকিস্তান সে গেল এবং উর্দুতে কথা বললো এবং উর্দুভাষী বলেই পাকিস্তানি সৈন্যরা তাদের তাকে বিশ্বাস করলো এবং বললো যে এখানে কেউ নেই, ওই যে তালা লাগানো আছে মেইন গেট। তো পাকিস্তানিরা বললো যে ওই পতাকাটা তুমি নামিয়ে ফেলো এবং পাকিস্তানি পতাকা দিয়ে তারা চলে গেল, সেভাবে রক্ষা পেলাম। তো এরপরের যে কাহিনী সেটা হচ্ছে একটা দীর্ঘ পদযাত্রা। আমরা বুড়িগঙ্গা পার হলাম 27 তারিখে, যখন 2 ঘন্টার জন্য কারফিউ তোলা হয়েছে, এবং সেখানে সেই দৃশ্য তো হচ্ছে হাজার হাজার মানুষ যেন সব ঘর বাড়ি ছেড়ে তারা চলে যাচ্ছে শরণার্থীর মতো। তো সেই যাত্রায় তারপরে বহু ঘটনা আছে, কিন্তু আমরা দীর্ঘ পথ অতিক্রম করে ময়মনসিং এলাম। ময়মনসিং তখনও মুক্ত, তখন এপ্রিল মাসের শুরু। সে সময় ময়মনসিং এর দিকে ধেয়ে আসছিল পাকিস্তান সেনাবাহিনী, তারা একদিকে সেই রেল লাইন দিয়ে ময়মনসিংয়ের দিকে যাচ্ছিল, আর অন্যদিকে তারা টাঙ্গাইল দখল করে মধুপুর হয়ে, তখন কিন্তু সেই এখন যে রাস্তাটা আছে জয়দেবপুর থেকে সরাসরি ময়মনসিংয়ের দিকে, সেটা ছিল না, মধুপুর টাঙ্গাইল হয়েই ময়মনসিং আসতে হতো, সেই রাস্তা ধরে এগোচ্ছে। তো মধুপুরের এখানে বাঙালি যে ইপিআররা ছিল তারা এবং তাদের সাথে যুবকেরাও ছিল, পুলিশ ছিল, তারা একটা প্রতিরোধ রচনা করে, আমরা সেই প্রতিরোধে যোগ দিই। প্রতিরোধ মানে যুদ্ধ ঠিক নয়, তাদের সাথে যুদ্ধ তো আমাদের অস্ত্র আমার হাতে ছিল না, কিন্তু তাদের খাদ্য সরবরাহ এইসব কাজে। তো যাই হোক, তো ময়মনসিংয়ের পতন হলো এপ্রিলে। সেই পতনের পরে আমি আমার ভাইয়ের কথা বলেছি, সাইদ ভাই আমার বড়, সাইদ ভাই এবং আরও কয়েকজন মানুষ আমরা তখন সেই সরিষাবাড়ি হয়ে মাদারগঞ্জ হয়ে যমুনা পার হয়ে আমরা যাচ্ছি। কেন? যে ওই বগুড়ার খঞ্জনপুর একটা জায়গা আছে জয়পুরহাটে, সেটা একেবারে সীমান্তের খুব কাছে। আমাদের এখানে ওই অসহযোগ আন্দোলনের সময় পাকিস্তান জিওলজিক্যাল সার্ভের একজন বড় কর্মকর্তা বাঙালি, তার নাম আমরা আবদুল্লাহ ভাই বলতাম, SKM আবদুল্লাহ জিওলজিস্ট, তিনি আমাদের একদম ফজলুল হকের পাশেই একটা বাংলোতে থাকতেন, ওই যে কলেজ রোডে। তিনি একদিনে এসে আমাদের বললেন যে খঞ্জনপুরে 2,500 পাউন্ড জিলেগনাইট হচ্ছে এটা এক্সপ্লোসিভ, প্লাস্টিক এক্সপ্লোসিভ, এটা হচ্ছে আছে, তো মজুদ আছে। এই খবরটা আমরা জেনেছিলাম। আমাদের পরিকল্পনা ছিল যে আমরা এই মার্চের মধ্যেই কোনো সময় আমরা সেগুলো নিয়ে নেব, কিন্তু 25 মার্চের সেই যে আক্রমণের পরে সেটা নেওয়া হয়নি। যাই হোক, আমরা সেখানে যাচ্ছি যে সেই এক্সপ্লোসিভগুলো আমাদের চাই। আমার মনে আছে আমরা ধুনট পর্যন্ত গিয়ে খবর পেলাম যে সেই অস্ত্র, সেই বিস্ফোরকগুলো ভারতীয় সেনাবাহিনী ট্রাকে করে এসে নিয়ে গেছে, সেটা একবারে সীমান্তবর্তী ছিল, তারা হয়তো সংবাদ পেয়েছে যে পাকিস্তানিদের হাতে পড়বার আগেই তারা সেটা নিয়ে যায়। যাই হোক, সেটা আমাদের সে যাত্রাও কিছু হলো না, আর আমরা তেমন কোনো অস্ত্র জোগাড় করতে পারলাম না। আমরা সেই যে চন্দনবাইশা থানাটি আছে সেটা দখল করতে চাইলাম সাধারণ অস্ত্র নিয়ে, তখনও সেটা মুক্ত, কিন্তু সেখানকার যুবকরা সেভাবে সাহসী হলো না। আমরা আবার ময়মনসিংয়ে হেঁটে ফিরে এলাম, আমাদের গ্রামের বাড়ি কাজলার কথা বলেছি সেখানেই, এবং কাজলা এক অর্থে যেন মুক্তিযুদ্ধের ঘাঁটি হয়ে গেল, কারণ আমাদের ওখানে তেমন রাস্তাঘাট ছিল না
এবং পাকিস্তানিরা সেখানে তখনও পর্যন্ত আসি নাই। তো এর মধ্যেই আছি, দেশ থেকেই কিছু করব সেই চেষ্টা। এর মধ্যে আমাদের কাছে খবর এলো, আমরা আসলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেই জানলাম যে পাকিস্তান থেকে চারজন অফিসার তারা পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। আমাদের কেন যেন মনে হলো ওই চারজনের মধ্যে নিশ্চয়ই আমার ভাইটিও আছেন, মেজর তাহের। তার কারণ একটা তাৎপর্যপূর্ণ চিঠি আমরা পেয়েছি তার বেশ কিছু আগে। সেই চিঠিতে, এবং সেটা ডাকেই এসছে চিঠিতে, মা বাবাকে লিখছেন, আব্বা আম্মাকে, যে আপনারা সোনুরা থেকে ঘুরে আসতে পারেন। সোনুরা হচ্ছে একবারে আমাদের এক চাচাতো বোন, তার বিয়ে হয়েছে সোনুরাতে এবং সেটা সীমান্তবর্তী এবং হাওড় অঞ্চলে। এইসব এটা লিখেছেন যে আপনাদের সাথে দেখা হবে। তো আমরা, এটা ছিল খুব ইঙ্গিতপূর্ণ একটা চিঠি এবং আমরা বুঝে গেছি যে কী নিয়ে বোঝাতে চাইছে। এবং ঠিকই আমাদের যে সম্ভাবনা আমরা দেখেছিলাম তাই হলো। এর অল্প দিন পরেই চারজন মুক্তিযোদ্ধা এলো রাতে অস্ত্র নিয়ে, এবং তারা তাহের ভাই কথা বললো যে তিনি পাঠিয়েছেন সবাইকে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের পরিবার, আমাদের বাবা মা কোনোভাবেই রাজি, উনি ওনার বললেন না দেশেই থাকবো, অন্য দেশে তোমরা যাও সবাই। তারা সবাইকে পাঠালেন, আমিও কিন্তু যাইনি, আমি মা বাবার সাথে রইলাম। একটা কথা বলি, আমাদের স্বপ্ন, আমাদের যে মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা নিয়ে স্বপ্ন যেহেতু অনেক আগের থেকেই দেখতে শুরু করেছি, যে ওই যে ভারতে গিয়ে যুদ্ধ করবো আশ্রয় নিয়ে, সেই কথা কিন্তু ভাবি নাই। ভেবেছি যে না, এখান থেকে ভেতর থেকেই প্রতিরোধটা রচনা করব। তো সেই বিশ্বাসে তখনও পর্যন্ত আমি আছি। আর পরে এরপর মধ্যে আমার সব ভাইরা তো চলে গেছে। তারপরে আগস্টের শেষের দিকে ঠিক করলাম, শেষ পর্যন্ত আমিও ভাবলাম যে না আমিও যাই, যেহেতু আমার বড় ভাই তাহের ভাই সেখানে সেক্টর কমান্ডার, এবং ইতিমধ্যে কিছু সংবাদও এসছে যে তাহের ভাই যুদ্ধটা অন্যরকম, তার মানে মুক্তিযুদ্ধের যোদ্ধাদের মধ্যে তিনি কৃষকদেরকে নিচ্ছেন, এই কথাও আমরা যে শুনলাম, যে সেভাবেই আমার যাওয়া। আমি যাওয়ার পরে আমাকে তিনি যেটা করলেন, আমাদের মহেন্দ্রগঞ্জে আমাদের স্টাফ, আমাদের সেক্টর হেডকোয়ার্টার ছিল, সেই সেক্টর হেডকোয়ার্টারে তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন, ফর্মাল অ্যাপয়েন্টমেন্ট দেন, এবং সেটা হচ্ছে একজন স্টাফ অফিসার হিসেবে। আমার কাজ ছিল তাহিরের সঙ্গে সবসময় থাকা। আমাদের সেখানে একটা অপস রুম ছিল, অপারেশন রুম। সেই অপারেশন রুমে সেটা কি ছনের ছাউনি এবং বেড়া দিয়ে সেটা অপস রুম, কিন্তু সেখানে ম্যাপগুলো সাজাতে হতো আমাকে বিভিন্নভাবে। আর এর পাশে একটা সিগন্যাল একটা ওই যে আর্মির যে সিগন্যাল একটা ছিল, একটা খুবই পোর্টেবল একটা ওয়্যারলেস সেট, যেটা দিয়ে সংবাদ পাঠানো যেত। এবং ওখানে একটা বলা হয় সিচুয়েশন রিপোর্ট তৈরি করা, এটাকে সংক্ষেপে বলে সিট ট্র্যাপ। আমাদের যে যুদ্ধগুলো হচ্ছে সেই যুদ্ধের বর্ণনা থাকতো, আমার এটা তৈরি করতে হতো, এবং সেখানে যে অপারেটর তাকে আমি সেটা দিতাম, এবং সেটা চলে যেত একেবারে আমাদের সেই অস্থায়ী সরকারের কাছে, সেই থিয়েটার রোডে, এবং সেখানে সেটা গ্রহণ করা হতো। আর সেই সংবাদগুলোই কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো, সেই যুদ্ধ সংবাদ, বিজয়ের কাহিনী। তো সেগুলো চলছিল। আরেকটা কাজ আমার ছিল, তাহের ভাই যখনই যেতেন সাথে, আমি তো তার স্টাফ অফিসার, আর তার যে যে তার যে অস্ত্রটি ছিল একটা চাইনিজ সাবমেশিন গান, সেটা কিন্তু আমি বহন করতাম। কারণ তাহের ভাই কখনো ওই যুদ্ধ অস্ত্র হাতে নিতেন না, তার হাতে সেই গলফ স্টিকটা, তিনি যেটা পাকিস্তান থেকে আসবার সময় যে গলফ স্টিকটা হাতে ছিল সেটা থাকতো তার হাতে। আর প্রয়োজনে তিনি আমার হাত থেকে সেই সাবমেশিন গানটি উঠিয়ে নিতেন। তো যুদ্ধের কথা একটু বলি, কারণ মুক্তিযুদ্ধের সময় কিন্তু খুব বেশি নয়, 9 মাস, এবং তাহের ভাই তো জুলাই মাসে এলেন, সুতরাং সেই সময় থেকে জুলাই থেকে জুলাইয়ের থেকে উনি আহত হলেন নভেম্বর মাসের 14 তারিখে তার জন্মদিনে, সময় কিন্তু খুব অল্প। কিন্তু এই যে সময়, কিংবা যদিও বলি যে সেই 25শে মার্চের কথাও যদি ধরি, 71-এর 25শে মার্চ, এবং তারপরে আমরা 16ই ডিসেম্বরে স্বাধীন হলাম, খুবই অল্প কিন্তু সময়। কিন্তু দেখুন, আমাদের হাজার বছরের এবং আরও সামনের হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু এই যে অল্প সময়, এই সময় হচ্ছে হাজার বছরের সময়ের সমান। কারণ আমাদের বিজ্ঞানেরও একটা নিয়ম আছে, সেটা হলো ত্বরণের সূত্র, থিওরি অফ অ্যাক্সেলারেশন। আরেকটা আছে
ওই যে প্রকৃতির মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তন দুভাবে হয়, একটা হচ্ছে বিবর্তন আর একটা হচ্ছে উল্লম্ফন। আর সমাজের মধ্যে তো উল্লম্ফনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে ধীর লয়ে ধীরে ধীরে নানা পরিবর্তন হতে থাকে, অনেকতম সময় তা দৃশ্যমানও হয় না। যেমন এই যে মুক্তিযুদ্ধের প্রস্তুতি কত আগের থেকেই না তার শুরু, কিন্তু সেটা দৃশ্যমান হলো এবং সেটাতে 7.5 কোটি মানুষ সেখানে যুক্ত হয়ে গেল, সেটা তো সেই 25 মার্চের ক্র্যাকডাউনের পরপরই। এবং তারপর থেকে এই যে অল্প সময়ে, এই সময়ে যে কী বিশাল পরিবর্তন হয়ে গেল, মানে আমাদের জীবনে, আমাদের চিন্তায়, আমাদের দর্শনে, আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের হাজার বছরের সংস্কৃতি, আমাদের বিশ্বাস, আমাদের সেই নানা বিভিন্ন বিষয়ে সব কিছুর মধ্যে যে একটা পরিবর্তন এলো, সেটা কিন্তু সেই 71। তো যাই হোক, সেটা সেই সময় আমাদের সেক্টরে আমরা, আমি যেটা দেখলাম কর্নেল তাহেরের, তখন তিনি মেজর মেজর তাহেরের অধিনায়কত্বে, সেটা হলো ওই যে তিনি চিন্তা করেছেন সেই তার কলেজ জীবন থেকে, সেই 50-এর দশক থেকে, এবং আমাদের বলেছেন যে সব কথা, এবারে বাস্তবে তিনি সেটারই অনুশীলন করলেন। তিনি বললেন, আমাদের মূল শক্তি হচ্ছে কৃষক এবং তাদের, তারাই হবে আমাদের প্রধান যোদ্ধারা। এবং তাই তিনি করলেন কৃষক বাহিনী। এবং আমি বলি আজকে আমাদের সেক্টরে যারা সাধারণ মানুষ, কিন্তু খুব বেশি বীরত্বসূচক খেতাব পায় নাই, বীরত্বন্ত খুবই কম, বীর বিক্রমও কম, আছে কিছু বীর প্রতীক, এছাড়া সাধারণ যোদ্ধা যারা ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা তারা পেয়েছে, বেশিরভাগই চলে গেছে আমাদের সেনানায়কদের হাতে, হয়তো তেমন কেউ যুদ্ধও করেন নাই, কিন্তু বীরত্বম। তো যাই হোক, আমাদের এখানে যারা বিভিন্ন কয়েকজন তো বীর বিক্রম এবং কয়েকজন, বেশ কয়েকজন বীর প্রতীক, এরা কিন্তু একেবারে সাধারণ মানুষ, মুক্তি একদম কৃষক। এবং তাহিরে তাহির তাদের সংগঠিত করেছেন এবং সবচেয়ে বেশি বীরত্ব কিন্তু দেখিয়েছে এই কৃষককুল মুক্তিযুদ্ধে। তাহির ভাই একটা জিনিস বলতেন, যে তোমরা যুদ্ধ পরিকল্পনার জন্যে নির্ভর করবে সাধারণ মানুষের, কৃষকদের উপরে, এবং তারা তোমাদের এমন যুদ্ধ পরিকল্পনা বাতলে দেবে যে দেখবে যে কোনো বড় বড় জেনারেলরাও সেই যুদ্ধ পরিকল্পনা করতে পারছে না, কারণ এটা তো প্রচলিত যুদ্ধ নয়, এটা হচ্ছে একটা জনযুদ্ধ, এটা গেরিলা যুদ্ধ। এবং সুতরাং এই গেরিলা যুদ্ধ সবচেয়ে ভালো বুঝবে সাধারণ গ্রামবাসীরা। এবং তিনি আমাদের বলতেন, এই পূর্ববঙ্গে সাধারণ মানুষ কত আন্দোলন করেছে, এবং সেই হয়তো সেটা সেভাবে কৃষক আন্দোলনগুলির কথা তিনি বলতেন, এবং সশস্ত্র আন্দোলনও করেছে বা নানাভাবে, তো সেই সব কথা। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট একটা কাহিনীর কথা একটু বলব। তাই ভাই একদিন একটা খবর এলো যে আমাদের সেই ইসলামপুরের কাছে একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে সবুজপুর, সেখানে একটা স্কুলও আছে, একটা নদী চলে গেছে, সেই নদীর পাড়ে সেই স্কুলটি, এবং সেটা মুক্ত, এবং সেই স্কুলেই আমাদের মুক্তিযোদ্ধাদের, তারা সেখানে থাকে, একটা কোম্পানি আছে সেখানে মুক্তি, মানে বেশ কয়েকটা বেশ বড়, মানে 100+ মুক্তিযোদ্ধা সেখানে আছে। কিন্তু খবর এলো যে সবুজপুরের পতন হয়েছে, যে পাকিস্তানের একটা বড় লঞ্চে করে অনেক সৈন্যরা এসে সেই সেখানে ওভাররান করেছে এবং মুক্তিযোদ্ধারা সেখান থেকে পালিয়ে গেছে। সবুজপুর কোন থানায়? সবুজপুরটা হচ্ছে ইসলামপুর থানা, জামালপুরের কাছে ইসলামপুর, সেই ইসলামপুরের কাছেই সেই সবুজপুর। আমাদের এখান থেকে প্রায় বেশ দূরে, আমাদের মহেন্দ্রগঞ্জ থেকে অন্তত 30 মাইলেরও ভেতরে এটা। তো তাহের ভাইটা শুনে সেই রাতেই তিনি কী করলেন, তিনি রাতে একটা বাহিনী ঠিক করে নিলেন, আর আরেকটা, আর কাছাকাছি আরেকটা কোম্পানি আমাদের ছিল, তাদের কাছে রাতের মধ্যেই তিনি পাঠিয়ে দিলেন বাহককে দিয়ে, যে নদীটা সবুজপুরের কাছে এসেছে এবং যে দিক দিয়ে পাকিস্তানিরা এসছে সেখানে যেন তারা একটা অবস্থান নেয়, এবং তাদের কাছে একটা LMG আছে এবং একটা রিকয়েললেস রাইফেলও আছে। আর এদিকে আমি, তাহের ভাই এবং আমাকে সাথে নিলেন, আমরা নৌকোয় করে বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে, তারপরে আমরা রাতেই শুরু, শেষ রাতে যাত্রা শুরু করেছি, আমার হাতে সেই চাইনিজ সাবমেশিন গান, এবং আমরা তারপরে এক জায়গায় গিয়ে আমরা নৌকো থেকে নেমে এবারে আমরা হেঁটে যাচ্ছি সবুজপুরের দিকে। যখন সবুজপুরের বিকেল হয়ে গেছে, এই পুরো পথ কিন্তু আমরা হাঁটছি, এবং তখন
সবুজপুরের কাছেই চলে এসেছে। তো একজন গ্রামবাসীকে কাছে তিনি ডাকলেন, কাছে বললেন যে আমাদেরকে আপনি নিয়ে চলেন ওখানে। আমি একটু অবাক হলাম যে এই যে অপরিচিত একজন মানুষ, তাকে তাহের ভাই বলছেন যে আমাদেরকে সেখানে নিয়ে যেতে, কি তো সে তো পাকিস্তানের চরম হতে পারে। তো আমি একটু ইশারায় তাহের ভাইকে এটা বললাম, তিনি আমাকে একটু ধমকে দিলেন এবং সেই মানুষটিও শুনলো, শোনো সাধারণ মানুষের উপর বিশ্বাস রাখতে শেখো, এরাই এরা কোনোদিন কোনো বিশ্বাসঘাতকতা করবে না। কড়া ধমকি দিলেন এবং বললেন যে সাধারণ মানুষেরকে বিশ্বাস করতে শেখো এবং তারা তোমাদেরকে তারা কখনো বিশ্বাসঘাতকতা করবে না। ঠিকই আমাদের সেই গাইড, কৃষক গাইড আমাদেরকে সেই বাড়ির গাছ ঝোপের পেছনে পেছনে দিয়ে আমাদেরকে যখন নিয়ে এলো, তখন তো একবারে আমরা খুব কাছে চলে এসেছি সবুজপুরের এবং ওখান থেকে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি সৈন্যরা ঘোরাঘুরি করছে এবং মনে হচ্ছে তারা যেন সেই লঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছে এবং সেখান থেকে ইতিমধ্যে লুট করেছে সেই গ্রামবাসী থেকে নানা কিছু ছাগল আর অন্যান্য জিনিসপত্র সেগুলো উঠাচ্ছে। আমার হাতে তো সাবমেশিন গান, আমি তাই ভাইকে বললাম যে এখান থেকে একটু ব্রাশ ফায়ার করলে তো অনেকগুলো মরে যাবে, এত কাছে। তিনি আমাকে ইশারা করলেন যে না সময় হয়নি। তারপরে ঠিকই লঞ্চটা চলতে শুরু করলো, আমি তখন বুঝতে পারছি না যে তাই ভাই অপেক্ষা করছেন কেন। তো লঞ্চ ছেড়ে চলে গেল, আমরা তখন সেই মাঠে এলাম। যে কথাটা বলবার জন্যে আসলে এই গল্পটা বলছি সেটা এখন বলব। খুব একজন বৃদ্ধ, তার চেহারাটা আমার এখনও ভাসে, তার গাল, তার সাদা দাড়ি, বেশ বয়স হয়েছে। তিনি এলেন একটা গেঞ্জি গায়ে লুঙ্গি, দরিদ্র মানুষ। তিনি আমাদের বললেন যে একটু ইশারা করলেন কাছে একটা বাঁশ ছাড়, সেই বাঁশ ছাড়ের নিচে তিনি হাতড়াচ্ছেন সেই বাঁশের পাতা টাতা সরিয়ে, পরে দেখা গেল একটা বাক্স। সেই বাক্সটি বের করে এটা হচ্ছে গুলির বাক্স, মেশিন গানের গুলি। আমাদের অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধারা চলে গেছে কিন্তু এই গুলির বাক্সটা নিতে পারেনি যখন পাকিস্তানিরা এলো। এই বৃদ্ধ সেই গুলির বাক্সটা টেনে সেখানে রেখে দিয়েছেন যেন পরে মুক্তিযোদ্ধারা এলে তাদেরকে দিতে পারে। তো এই হচ্ছে এভাবেই কিন্তু যুদ্ধ হয়েছে। তবে যুদ্ধের কথাটাও একটু বলি যে কেন তাহের ভাই গুলি করতে বললেন না। এখন সেই শব্দ করে স্টিমার সেই লঞ্চ সামনের দিকে যা যখন গেল, পেছন থেকেই তখন তাহের ভাই সাবমেশিন গানটা নিলেন এবং গুলি শুরু করলেন। তিনি বললেন শোনো আমি তো আগেই ব্যবস্থা করে রেখেছি, ওই সামনে যেখানে নদীর পাড়ে তো ওরা অবস্থান নিয়ে আছে, আমাদের এই গুলিতে কিন্তু এখন সামনের দিকেই যাবে তারা এবং গিয়ে আমাদের সেই ফাঁদে পড়বে। এবং ঠিকই তারা সেই ফাঁদে পড়ল, এক একদিকে মেশিন গান, অন্যদিকে রিকয়েলস রাইফেল, 2-ইঞ্চ মর্টার একটা। এতে তারা শেষ পর্যন্ত তারা সেই লঞ্চটা কিন্তু ডোবানো যায়নি, চলে তারা চলে যেতে গিয়ে কিন্তু আমরা সেখানে অসংখ্য অনেকেই সেখানে পাকিস্তানিরা হতাহত হল। তো যাই হোক, এই যুদ্ধটার কথা বললাম, এরপর আরেকটা যুদ্ধের কথা বলেই এই অধ্যায়টা শেষ করি, সেটা কামালপুরের যুদ্ধ। কামালপুরের যুদ্ধটা আগে বলেছি, তাহের ভাই আহত হয়েছিলেন এবং সে যুদ্ধটা 14ই নভেম্বরে হয়েছিল তার জন্মদিনে। কামালপুরের কথা একটু বলতে হয়, কামালপুরটা ছিল, এটাকে বলা হতো গেটওয়ে টু ঢাকা। কেন? যে কামালপুর দুর্গের পতন হলে এটা একটা পাকিস্তানের একটা দুর্ভেদ্য দুর্গই ছিল এবং সেখানে মাটির বহু নিচেই তাদের উপর থেকে একটা পাহাড়ের মতো উঁচু করে তারা মাটি দিয়ে এটা ই করেছে, সুরক্ষিত করেছে। কারণ এবং এটার মধ্যে কোনো আর্টিলারি শেলেও কিন্তু এটার কোনো ক্ষতি হয় না, এটাতে আশ্রয় নেওয়া যায় বিশাল একটা নেটওয়ার্ক ভেতরে। তো এটাতে এই কামালপুর আমরা বহুবার চেষ্টা করেছি দখল করার, দখল নিতে পারিনি। তো তাহের ভাই ঠিক করলেন যে 14ই নভেম্বরে কামালপুর তিনি স্বাধীন মুক্ত করবেন এবং এরপরেই কামালপুর, তারপরে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল হয়ে ঢাকা, এই যে 11 নম্বর সেক্টরের অধিনায়কত্ব তিনি নিলেন, এটারও একটা কারণ হচ্ছে তাহের ভাই একজন কমান্ডো, তারা এই সব অনেক আগের থেকে এই চিন্তাভাবনা করছেন। তিনি দেখেছেন যে এই রুটে সবচেয়ে প্রথম ঢাকায় পৌঁছে যায়। তো সেই যুদ্ধটাতে আমাকে নেওয়া হয়নি, কারণ আমার
আমার চশমা ভেঙে গিয়েছিল এবং সেই জন্য 12, কিন্তু তারপরেও আমি এবং আমার ছোট বোন ডালিয়া আমরা ফ্লাস্কে চা এবং আরেকটা ফ্লাস্কে পানি নিয়ে একেবারে যুদ্ধ তাহের ভাইকে না জানিয়ে একেবারে যেখানে আমাদের কমান্ড পোস্ট, যেখানে থেকে তাহের ভাই নির্দেশ করছেন যুদ্ধ, সেটা খুব কাছাকাছি একটা রাস্তার ঢালের মধ্যে আমরা অপেক্ষা করছি রাত থেকে। তো এর মধ্যে সব আনন্দ বার্তাই আসছে, কারণ মনে হচ্ছে যেন আমরা দখল করে ফেলবো কামালপুর, ভোর হয়ে এসছে। আর চারদিকেই ওই দিন তাহের ভাইয়ের নাম ছিল কর্তা। আমরা সে সময় আমাদের হাতে কিন্তু ছোট ছোট ওয়াকি টাকি আমরা পেয়ে গেছি, তো সেই ওয়াকি টাকি আমার কাছেও একটা ছিল, আমার নিজস্ব একদম ওয়াকি টাকি স্টাফ অফিসার হিসাবে। সেটাতে আমি সেই আমাদের যে কোম্পানি কমান্ডার, আমাদের সব ভাইরাই মুক্তিযুদ্ধে আছে, আর পেছন থেকে ভারতের ভেতর থেকেই আমাদের আর্টিলারি সাপোর্ট দিচ্ছে একটা ভারতীয় ইউনিট 19টা আর্টিলারি থেকে। এটা একটা ব্যাপক বিশাল যুদ্ধ ছিল। তো তারপরে সেই যুদ্ধে একটা মনে হচ্ছে যে আমরা দখল, এর মধ্যে কর্তাকে সবাই অভিনন্দন জানাচ্ছে, তার জন্মদিনের অভিনন্দন। এর মধ্যেই কর্তার শুনলাম যে কর্তা বলছেন যে মিজান তুমি কোথায়। মিজান হচ্ছে একজন সেকেন্ড লেফটেন্যান্ট এবং খুবই অগ্রবর্তী একটা দল এসে আছে, তো কিন্তু মিজানের সন্ধান পাওয়া যাচ্ছে না। তো তাহের ভাই এর মধ্যে আরেকটা সংবাদ এলো যে আমরা একটা আরেকজন মুক্তিযোদ্ধা বলছে কোম্পানি কমান্ডার যে কর্তা আমরা একটা মেশিন গান পোস্ট দখল করেছি এবং সেটা একদম কামালপুরে ঢোকবার মুখে। তখন তাহের ভাই এগিয়ে গেলেন সেই মিজানের খোঁজে এবং একটা পর্যায়ে শুনলাম যে তাহের ভাই সে মেশিন গান পোস্টের কাছেও চলে গেছেন এবং সেখানে মুক্তিযোদ্ধারা তার গলায় সে মেশিন গানের চেইন পরিয়ে দিচ্ছে তার জন্মদিনের উপহার হিসেবে। কথাগুলো কিন্তু আবার সেই ওয়েলনেস সেটে ভেসে আসছে, চারদিকে একটা যেন খুবই উৎসবের আমেজ। এমন সময় আমি সেই এর মধ্যে গুলির শব্দ তো নানাভাবেই আসছে, তার মধ্যেই একটা বিশাল একটা শব্দ হলো, মনে হলো যেন কোনো 60 মিলিমিটার ই হবে, ওই যে মর্টার শেল হবে অথবা কোনো একটা এক্সপ্লোশন। এবং তারপরেই চিৎকার শুনতে পেলাম, এখন আর কর্তা নাই, সবাই যেন কর্তার নামও ভুলে গেছে। আমি আমার ছোট ভাই বেলাল এবং বাহার তাদের গলা শুনলাম, তারা করণ তাহেরের সাথেই ছিল। তারা বলছে একদম সরাসরি যে আমার কমান্ডার ইজ ডেড, কমান্ডার ইজ ডেড। তো এটা বলা যে কত ভুল, কারণ এই সংবাদ এই সব খবর কিন্তু সাথে সাথে পাকিস্তানিরাও ইন্টারসেপ্ট করছে। এবং ঠিকই এর পরে পরেই পাকিস্তানের যারা একেবারে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল তাদের তারা প্রতি আক্রমণ করলো। তো যাই হোক, আমি এই সংবাদ পেয়ে আমার বোনটিকে আবার সেক্টর হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়ে আমি দৌড়তে শুরু করলাম সেই যুদ্ধক্ষেত্রের দিকে। কাছেই একটা বাংলাদেশের ভিতরে একটা স্কুল ঘর, পোড়ো স্কুল ঘর, সেখানে দেখলাম ইতিমধ্যেই তাহের ভাইকে নিয়ে এসছে মুক্তিযোদ্ধারা। তো তাহের ভাইকে আমরা দেখলাম যে একটা ওই যে তরি তরকারি বাগানের যে বেড়া থাকে ওইরকম একটা বেড়া, সেটার বেছানো, সেটার উপরে তাহের ভাই শোয়া আছে। তাহের ভাই কিন্তু পরে জেনেছি মুক্তিযোদ্ধাদের বলছেন ওই বেড়াটা বেছাও, আমাকে শোয়াও। আর তার পাটা দেখলাম, বাম পাটার হাঁটুর উপর থেকে যে মোটা হাড় সেটা বের হয়ে আছে আর পাটা কোনো রকম নিচের চামড়ার সাথে ঝুলে আছে, আর তিনি চিত হয়ে ওখানে আছেন। অনেকটা আমার কাছে মনে হলো যে পরে ভেবেছি ওই যে এই চে গুয়েভারা গুলি খেয়েছেন এবং চিত হয়ে শুয়ে আছেন, আমার কাছে কেন জানি ওই দৃশ্যটার কথা মনে হলো। কিন্তু তিনি তার জ্ঞান আছে, তো আমি তাকে পানি দিলাম, তিনি ইশারা করলেন পানির জন্য। আমি ফ্লাস্কের সেই ঢাকনাটা খুলে পানি নিয়ে, তিনি বলছেন না না আমি আমি আমার হাতে দাও। সেই উনি বললেন যে দেখো আমি কোনো দিন আমি বলেছি না যে পাকিস্তানিরা আমার মাথায় গুলি লাগাতে পারে না, পারবে না, কই লাগাতে তো পারে নাই, আমার হাতও ঠিক আছে। উনি নিজে এদিকে মুখ কিন্তু ফ্যাস ফ্যাকাশে, কারণ এত বড় একটা অংশ, এত মধ্যে রক্ত রক্তপাত হয়েছে, তার মধ্যে উনি নিজে একটু আদর্শ অবস্থায় পানি খেলেন এবং বললেন সবাই এখানে থাকার দরকার নেই, শুধু খবর দাও ওই রয়কে, খবর তো রয় হচ্ছে আমাদের মেডিকেল অফিসার, আর একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে বলো, ওই ব্রিগেডিয়ার ক্লেয়ারকে খবর পাঠাও, আর আমি মরবো না, আমি বেঁচে থাকবো এবং তোমাদের মাঝে আসবো, কিন্তু যখন এখানে ফিরে আসবো তখন যেন দেখি কামালপুর দখল হয়েছে আর ঢাকার রাস্তা পরিষ্কার। তার এই যে নির্দেশ, আমার আমার চোখে চশমা নাই, কিন্তু কিসের চশমা, আর আমার ছোট ভাই এবং তার সাথে যারা ছিল
তাদের সারা শরীর রক্তাক্ত। কারণ যখন পরে আমরা প্রথম তো আমরা ভেবেছি বোধহয় একটা মোটরসাইকেল পড়েছে, তা না, আসলে তিনি যেখানে ওই শুয়েছিলেন তার নিচেই ছিল অ্যান্টি পার্সোনাল মাইন, হয়তো চাপ পড়ে তার নিচের থেকে চাপ পড়েছে এবং সেটা এক্সপ্লোড করে সেটাই হয়েছে। এবং তার উপর যে ঝাঁপিয়ে পড়েছিল সবাই, সবাই রক্তাক্ত। সেই অবস্থায় আমি তাদেরকে নিয়ে, আমার ছোট দুই ভাই আরও কয়েকজন মুক্তিযোদ্ধা, তাদেরকে নিয়ে সেই কামালপুরের দিকে একদম যেখানে তাহের ভাই আহত হয়েছেন সেই জায়গাটায় গেলাম এবং সেখানে আমরা সারাদিন ছিলাম। এবং এত পাকিস্তানিরা তো বুঝে গেছে যে সেক্টর কমান্ডার তাহের ইজ আদার ড্যাড, এবং তারা আর মুক্তিযোদ্ধারাও ছত্রভঙ্গ হয়ে গেছে। তো যাই হোক, সেই অনেক রাতে আবার একটা আর্টিলারি ব্যাকিংয়ে আমরা ফিরে এলাম, কামালপুর দখল হলো না। এরপর থেকে তো তাহের ভাইয়ের চিকিৎসা হলো তার সেই গৌহাটি সামরিক হাসপাতাল লখনৌতে। লখনৌতে আমার সাথে আমি সবসময় তাহের ভাইয়ের সাথেই ছিলাম। সেখানে মেজর খালেদ মোশারফের সাথে আমরা দেখা হলো, তিনিও খুব গুরুতর আহত হয়েছিলেন তার সেই কসবার কাছে। তো তারপরে পুনাতে তার চিকিৎসা হলো, পুনাতে সেই ইন্দিরা গান্ধী এলেন, দেখা করলেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে। তারপর এপ্রিল মাসে তাহের ভাই ফিরে এলেন। আমি যেদিন ফিরে এলাম, ইতিমধ্যে তো দেশ স্বাধীন হয়ে গেছে, কামালপুর দুর্গের পতন হয়েছিল পরে 4ঠা ডিসেম্বর, এবং ঠিকই তাহের ভাইয়ের যে পরিকল্পনা ছিল সেভাবেই হয়েছিল। এবং এটা পতনের পরে সেই শেরপুর জামালপুর টাঙ্গাইল হয়ে সর্বপ্রথম আমাদের সেক্টরের মুক্তিযোদ্ধারা ঢাকায় প্রবেশ করেছিল, সাথে ছিল মিত্রবাহিনী 95 মাউন্টেন ব্রিগেড। তাহের ভাইয়ের কথা ছিল যে টাঙ্গাইলে একটা প্যারা ড্রপ হবে, এগুলি সব খবর কিন্তু আমি জানতাম, কারণ আমি স্টাফ অফিসার। এবং সেই যুদ্ধ পরিকল্পনা কীভাবে হবে, তাহের ভাইয়ের মনে একটা খেদ ছিল। তিনি যখন জানলেন যে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হচ্ছে না, তিনি এটাকে একেবারেই গ্রহণ করতে পারেননি। কিন্তু তারপরও তাহের ভাই কিন্তু খুব বড় সেনানায়ক ছিলেন, এবং ওই যে বঙ্গবন্ধুর যে গুণ, সেই সব অনেক গুণই আমি তাহের ভাইয়ের মধ্যে দেখেছি। যে শত্রুর সাথেও যে শত্রু তার সাথেও যে একটা সম্পর্ক রাখা যায়, এবং বিভিন্ন মানুষকে যে একত্র করা যায়। যেমন আমি বলি, তিনি তো খুব ভারতীয় যে পরিকল্পনা কিংবা ভারতের যে দীর্ঘস্থায়ী ইচ্ছা সেগুলোর কথা তিনি ভালোভাবেই জানতেন, কিন্তু এই যে ভারতীয় যে সেনাবাহিনী যারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করছে, জীবন দিচ্ছে, তাদের সঙ্গে কিন্তু তাহের ভাই কোনো রকমের বিরোধিতায় কখনো যাননি। এবং সেই সেনানায়কেরা, আমি ব্রিগেডিয়ার ক্লেয়ারের কথা বলতে পারি, জেনারেল গেলের কথা বলতে পারি, তাদের সঙ্গে তাহের ভাইয়ের যে সম্পর্ক দেখেছি অত্যন্ত উন্নত সম্পর্ক, একজন সৈনিকের সম্পর্ক, এবং তার তাহের ভাইকে শ্রদ্ধা করতেন। তো যাই হোক, কথা ছিল সেই সেখানে যে একটা প্যারা ব্যাটালিয়ন ছিল, যুদ্ধের ইতিহাসে একটা পুরো ব্যাটালিয়নকে একটা শত্রু ভূমিতে ড্রপ করা, এগুলো আগে কখনো হয় নাই, দ্বিতীয় মহাযুদ্ধেও হয় নাই, কিন্তু সেটা হয়েছিল টাঙ্গাইলে। এবং সেটা কেন সম্ভব হলো, হলো কারণ মুক্তিযুদ্ধে আমাদের সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধারা যখন এই প্যারাড্রপ হয়েছে সেখানে, কিন্তু যখন একটা ব্যাটালিয়ন প্যারাড্রপ, এই ব্যাটালিয়নে এটার সঙ্গে তাহের ভাইয়েরও প্যারাড্রপ হওয়ার কথা ছিল, কারণ তিনি তো একজন প্যারা কমান্ড। তো যাই হোক, কিন্তু সেখানে এই ড্রপের সময় সেখানে যে বিভিন্ন যে ইকুইপমেন্ট ফেলা হয়, যেমন আর্টিলারি বেস, সেগুলো কিন্তু বিভিন্ন টুকরো থাকে, সেগুলো বিভিন্ন যখন ফেলা হয়, তো সেটা একটা অংশ পড়েছে এখানে, আরেকটা অনেক দূরে। কারা সেগুলো সংগ্রহ করে এনেছে? সাধারণ মানুষ, তারা সেই সমস্ত যুদ্ধাস্ত্রগুলো একত্র করেছে, এবং এটা সম্ভব হয়েছে এই যে একটা বিশাল একটা প্যারাড্রপ, সেটাও সাধারণ মানুষের সহায়তায়। যাই হোক, যেটা বলছিলাম, মুক্তিযুদ্ধে সর্বপ্রথম এই ভারতীয় 95 মাউন্টেন ব্রিগেড এবং আমাদের মুক্তিযোদ্ধারা সর্বপ্রথম ঢাকায় প্রবেশ করে। এই প্রসঙ্গে এ কথাটা একটু বলবো যে ওই যে ইউসুফ ভাই, তিনি পরে বীর বিক্রম খেতাব পেলেন, তিনি এই ভারতীয় অধিনায়কদের সঙ্গে যখন যে সেই নিয়াজির সাথে যে নেগোসিয়েশন হচ্ছে, যে আত্মসমর্পণের যে আলোচনাটা হচ্ছে, সেই আলোচনায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, 11 নম্বর সেক্টরকে প্রতিনিধিত্ব করছেন, কর্নেল মেজর তাহেরকে প্রতিনিধিত্ব করছেন আমার সেই ভাই। এবং সেই নিদর্শন আমাদের কাছে আছে, কারণ সেখানে যে নিয়াজির যে স্টাফ কার, তার যে পতাকা, সেই ইস্টার্ন কমান্ডের প্রধান হিসেবে তার যে পতাকা,
সেই পতাকাটি তিনি শেষ সময় উঠিয়ে নেন। এটা হচ্ছে একটা বিজয়ের প্রতীক আর পাকিস্তানিদের পরাজয়ের প্রতীক এই পতাকা, এবং সেই পতাকা কিন্তু এখনও আমাদের, আমার ভাবির কাছে এখনও সেই পতাকাটি আছে, নিয়াজের গাড়ির পতাকা। এর মধ্য দিয়ে আমি এলাম পরে জানুয়ারি মাসে, এই পুনা থেকে তারপরে কলকাতা হয়ে খুলনা বর্ডার দিয়ে আমি আসি, এবং রকেট স্টিমার, রকেট স্টিমার আমার মনে আছে, আমরা সারা রকেট ভর্তি মানুষ, আমরা বলছি যে তোমাদের যত গতি আছে সেই গতিতে চালাও, কারণ কি 10ই জানুয়ারিতে বঙ্গবন্ধু আসছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত সেই সারওয়ার্দি উদ্যানের সেই রেসকোর্সের সবাই যেতে পারি নাই, কারণ রকেট পৌঁছাতে পারি নাই, তো রাত হয়ে গেছে। তো যাই হোক, আমরা স্বাধীন বাংলাদেশে পৌঁছালাম। তারপরের, এই তো মুক্তিযুদ্ধের ইতিহাস, তারপরের ইতিহাসটা একদিকে হ্যাঁ স্বাধীন দেশ তো পেলাম, পতাকা, স্বাধীন দেশ, তারপরে আমাদের জাতীয় সঙ্গীত, এই সব হয়ে এটা চলছে। কিন্তু এই যে আমাদের যে স্বপ্ন, যে স্বপ্ন আমি দেখেছি আমাদের ছাত্র জীবন, যে স্বপ্নের জন্য স্বপ্ন তাড়িত হয়ে লেখাপড়া ছেড়ে দিয়েছি কয়েকবার, এবং পরে কিন্তু দেখুন মুক্তিযুদ্ধের পরেও লেখাপড়া ছেড়ে দিয়েছে, ভর্তি হয়েছি, ভর্তি কোনো দিন হবো এটা ভাবিও নি, কিন্তু ভর্তি হতে হয়েছে, আমার তো করবার কিছু নাই, হয়তো কোনো গণবাহিনীতে তারা একত্রিত হবে, পিপলস আর্মি, এবং তার প্রজ্ঞাপনও কিন্তু হয়ে গিয়েছিল ডিসেম্বর মাসে জাতীয় মালয়েশিয়া, এবং সেই মালয়েশিয়ার যে সেই নীতিমালা, সেই নীতিমালার ভূমিকাতে গণবাহিনীর কথাই বলা আছে, এখনও আছে, সেটা তো ডকুমেন্ট। কিন্তু বঙ্গবন্ধু এলেন, সেই জাতীয় মালয়েশিয়া হলো না, শেষে একটা হয়েছিল, সেটা হলো জাতীয় রক্ষী বাহিনী, এবং সেই রক্ষী বাহিনীকে কেউ গণবাহিনী মনে করেনি। লেখাপড়া তারপরে আমি ছেড়ে, আমি অনার্স করার পরে আমি ঠিক করলাম যে না, আর লেখাপড়া নয়, আমি তাহের ভাই কিছু পয়সা, আমাদের কিছু টাকা দিলেন, আমার আরও দুই বন্ধু মিলে আমরা সেই ব্রহ্মপুত্রের পারে সেখানে একটা খামার গড়ে তুললাম, নাইট স্কুল খামার, একটা আমার আবু ইউসুফ খান, আবু ইউসুফ বীর বিক্রম পাকিস্তানের সময় যে চাকরিটা করতেন, ইতিমধ্যে সেই পাকিস্তানি শাহনওয়াজ অ্যান্ড কোম্পানি তারা চলে গেছে, কিন্তু এটা বাংলাদেশ, সেখানে একজন প্রশাসক বসছে, তিনি সেখানে আবার একটা চাকরি নিলেন। এর মধ্যে আমাদের, আমি একটু আমার কামাল স্যারের কথা বলতেই হবে, কামাল স্যার ছিলেন চট্টগ্রামের মানুষ, রাউজানের, সারা শুধু ভারতবর্ষের মধ্যে প্রথিত যশা বিজ্ঞানী, 1945 সালে পিএইচডি করেছেন উইসকনসিন ইউনিভার্সিটি থেকে, একটা ফুল ফ্ল্যাজেড যে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট 1957 সালে করেছেন, তিনি একটা খবর পাঠালেন আমাদের আরেক বন্ধুকে দিয়ে, আমাকে যেন ধরে নিয়ে আসা হয়, কারণ যে ওই মাস্টার্সটা যেন আমি শেষ করি। তাই হলো, শেষ পর্যন্ত এসে মাস্টার্সে ভর্তি হলাম, ফলাফলও ভালোই হলো। এর মধ্যে আরও অনেক কিছুই করেছি, তাহের ভাই সেনাবাহিনী ছেড়ে দিয়েছেন, আমি নিজেও যুক্ত হয়ে গেছি জাসদ রাজনীতির সঙ্গে, এবং জাসদের যে পরে গণবাহিনী হলো, আমি সেই ঢাকা শহর গণবাহিনী প্রধান হিসেবে কাজ করছি। ইতিমধ্যে আমি শিক্ষকও হয়েছি 1975 সালের 1 জানুয়ারিতে, এবং সেটা হওয়ার ফলে আমার ভালো হয়েছে, এবং সেটা একটা বড় আবরণ হয়েছে আমার। আর তাহের ভাইও যুক্ত আছেন, তার নেতৃত্বে গড়ে উঠছে সেনাবাহিনীর অভ্যন্তরে আমাদের বিপ্লবী গণবাহিনীর এবং আমাদের যে সৈনিক সংস্থা। আর ইনু ভাই আছেন আমাদের সেই গণবাহিনীর, তাহের পরেই তার অবস্থান। তো এর মধ্য দিয়ে এই যে জীবন, তার মধ্য দিয়ে এলো আমাদের সেই 7ই নভেম্বরের অভ্যুত্থান। 7ই নভেম্বরের অভ্যুত্থানের ব্যাপারটাকে আমি এইভাবে দেখি, এটা হঠাৎ আপতিক কোনো ব্যাপার নয়, ঘটনাগুলো এত দ্রুত লয়ে ঘটে গেছে সেজন্য মনে হতে পারে যে, কিন্তু আসলে ব্যাপার এটার পেছনের একটা রাজনীতি আছে, ইতিহাস আছে। সেই রাজনীতিটা কি, যে রাজনীতির ওপর জাসদের সৃষ্টি হলো, যে জাসদের তত্ত্ববিদরা বললেন, আমাদের ডক্টর আখলাকুর রহমান বললেন যে বাংলাদেশের যে অর্থনীতি তাতে ধনতন্ত্র, পুঁজিবাদ একটা প্রধান অবস্থানে চলে এসছে, কারণ কৃষিতে ধনতন্ত্রই, পুঁজিবাদী কৃষি হয়ে গেছে প্রধান ধারা। সুতরাং যেখানে আমাদের মূল অর্থনীতির মেরুদণ্ডটি হচ্ছে কৃষি, সেখানে যখন পুঁজিবাদী হচ্ছে প্রধান উৎপাদনের ধারা, সেখানে তো আমরা বলতে পারি যে এখানে একটা পুঁজিবাদী ব্যবস্থা, যদি অনুন্নত পুঁজিবাদ কিন্তু আছে। তাহলে
একটা পুঁজিবাদী সমাজে পরবর্তী সমাজটি কি হবে? সমাজতন্ত্র। এবং এই সমাজতন্ত্রের কথাটা যে হঠাৎ করে নাই তা না, সেটা কিন্তু নয়। আমরা যদি এখন এখন তো অনেক ইতিহাস উন্মুক্ত হচ্ছে, নিউক্লিয়াসের ইতিহাস, বিএলএফের ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রস্তুতির ইতিহাস, এবং সেখানে আমরা দেখব যে কিভাবে ধাপে ধাপে এমনকি ছাত্রলীগ, যে ছাত্রলীগ কমিউনিস্টদের পছন্দ করে না, তাদের বিরুদ্ধে স্লোগান দেয়, সেই ছাত্রলীগের অভ্যন্তরে কিভাবে সমাজতন্ত্রের ধারাটি নিজের জায়গা করে নিচ্ছে, এটা কিন্তু করছে সারা পৃথিবীর পারিপার্শ্বিক, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে যে তখন যে অবস্থাটা, সেই অবস্থার সূত্র ধরে ধারায় কিন্তু সেটা হচ্ছে। এবং সেটার সঙ্গে শেষ পর্যন্ত একসময় কিন্তু বঙ্গবন্ধু নিজেও যুক্ত হয়ে গেছে, যদিও আওয়ামী লীগের মধ্যে সেই সমাজতন্ত্রের পক্ষের শক্তি সেটা খুব বেশি নয়, কিন্তু ছাত্রলীগের অভ্যন্তরে কিন্তু একেবারে এটা একটা শক্তিশালী ধারা হিসেবে বর্তমান ছিল। এবং যারাই পরবর্তীতে এসে বিএলএফ হয়েছে, পরে মুজিব বাহিনী করেছেন, তারাই এবং পরে বাংলাদেশ হওয়ার পরে তারা আরও একটু গভীরে গেলেন, তত্ত্ব নিয়ে আলোচনা হলো, তার ভিত্তিতেই কিন্তু ঠিক হলো যে না, এবারে বিপ্লবের স্তর হচ্ছে সমাজতান্ত্রিক। এবং সেই সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে আমাদের যে এর পূর্ববর্তী যে বিপ্লব, অর্থাৎ গণতান্ত্রিক বিপ্লব, জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের যে অসম্পূর্ণতা অনেক কিছু আছে, আমাদের সামন্ততন্ত্রের অনেক অবশেষ আছে, সাম্রাজ্যবাদের বহু অবশেষ সেখানে আছে, লেগে আছে, সেগুলোকে আমরা অতিক্রম করব। তাহলে আমাদের এই যে ভিত্তিটা, আমাদের যে এটাকে আমরা বলবো একটা রণনীতি, এর ভিত্তিতে আমাদের কর্মকৌশল কী হবে, ক্ষমতা দখলের মোড়টা কী হবে, সেটা হবে গণ অভ্যুত্থানমূলক, কারণ আমরা তো সমাজতান্ত্রিক বিপ্লব করতে যাচ্ছি। এবং আমাদের যে রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে আমাদের শক্তির বিকাশ ঘটাতে হবে। এবং আমাদের এক্ষেত্রে একটু বলতে পারি, চীনা মডেল তো অবশ্যই নয়, তবে সোভিয়েত মডেলের সঙ্গে আমাদের মডেলের সায়ুজ্য ছিল। কীরকম? সেখানেও কিন্তু সেই প্রথম মহাযুদ্ধ, তার পরের পরবর্তী অবস্থা, এবং সেখানে কৃষক শ্রমিক সোভিয়েত আর তার সাথে সৈনিক সোভিয়েত, এই দুটোর মিলন কিন্তু ঘটেছিল অক্টোবর বিপ্লবে। অক্টোবর বিপ্লবে কিন্তু পরবর্তী ক্যালেন্ডারে 7ই নভেম্বর বিপ্লব, আমাদেরও কিন্তু 7ই নভেম্বর বিপ্লবই হয়েছে, আপাতিকভাবে যদিও। তবে এই যে ব্যাপারটা, যে দেখুন বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে, মুক্তিযোদ্ধা তারা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নেওয়া হয় নাই গণবাহিনীতে। আমাদের যে গণবাহিনীর এত বিস্তার হলো, এবং সেটাও কখন, যখন আমাদের কোনো রাজনীতি করবার সুযোগ নেই, যখন একদিকে রক্ষী বাহিনী, আমাদের উন্মুক্ত রাজনীতির কোনো সুযোগ নেই, সেই সময়ই কিন্তু গণবাহিনী হয়েছে। এবং সেই গণবাহিনীতে যুক্ত হয়ে গেছে এই মুক্তিযুদ্ধের সবচাইতে অগ্রবর্তী অংশ ছাত্রলীগের। এবং সেভাবে আমাদের যে গণ অভ্যুত্থানটা, সেটা চিন্তা করা হয়েছে যে আমাদের এখানে শ্রমিক, সৈনিক, এবং সৈনিক যুক্ত হবে বলেই কিন্তু সেখানে সেই বিপ্লবী সৈনিক সংস্থা। এখন তবে এটা বলবো যে আমাদের বিবেচনায় এত দ্রুত 75-এই যে আমরা একটা বিপ্লবী অভ্যুত্থানের দিকে চলে যাব, সেটা আমাদের বিবেচনায় ছিল না, এবং সেটার বাস্তব অবস্থাও ছিল না। কিন্তু আমাদের বিশেষ করে যে গণবাহিনীর যে প্রস্তুতি, আমার থাকা সবাই, আমার নেতৃত্বে ছিল 600 সংগঠিত মুক্তিযোদ্ধ গণবাহিনী সদস্য, এবং বিভিন্ন যে আমাদের যে থানাগুলো আছে, সেই থানাগুলোকে ভিত্তি করেই কিন্তু আমাদের গণবাহিনীর ইউনিটগুলো, ইউনিট কমান্ডার আছে ছিল, আর আমাদের সেনাবাহিনীর ভেতরে একটি বিপ্লবী সৈনিক সংস্থা ছিল। তো এর মধ্যে যে ঘটনাটা ঘটে গেল, এটা আমি বলবো যে আমাদের যে দূরদৃষ্টির অভাবই বলবো এখন। আবার অন্যদিকে আমাদের যে ঘাটতি, জানার ঘাটতি, দক্ষিণপন্থীরা যে নানাভাবে শক্তিশালী হচ্ছে, তবে তাহের ভাই কিন্তু ওনার 72 সালে উনি যে পদত্যাগপত্রটি পাঠিয়ে দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি পরিষ্কার উল্লেখ করছেন যে বঙ্গবন্ধু যে সেনাবাহিনী রেখে দিয়েছেন পাকিস্তানি, যেটা সেই ব্রিটিশ পাকিস্তানি ঔপনিবেশিক আদলে, এবং শুধু সেনাবাহিনী তো নয়, এখানে যে সেই আমলাতন্ত্র, সেখানে সর্বত্র সেই পাকিস্তানপন্থী, এবং যারা একেবারে শেষ দিন পর্যন্ত পাকিস্তানিদের সাথে সহযোগিতা করেছে তাদেরকে বসিয়ে দিয়েছেন। যে স্বরাষ্ট্র সচিব তসলিম, সে শেষ পর্যন্ত স্বরাষ্ট্র সচিব ছিল, তাকে এখানে আবার স্বরাষ্ট্র সচিব করেছেন বঙ্গবন্ধু, যদিও সেখানে ওই যে পুলিশের যে এম এ খালেক আইজি, তিনি কিন্তু যুদ্ধ করেছেন, এবং তিনি একজন পুলিশ, তাকে করতে পারলেন, তাকে কিন্তু করা হয়নি।
এভাবে অসংখ্য ইতিহাস, এবং সেই সেনাবাহিনীর ভেতরেও তাই। যেটা ঠিক হলো যে আমাদের এই সমাজ বিশ্লেষণের ভিত্তিতে আমাদের সমাজতান্ত্রিক বিপ্লব এবং সেটা একটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে হবে তার প্রস্তুতি কিন্তু আমরা নিচ্ছি। কিন্তু ইতোমধ্যে যে সেনাবাহিনীর অভ্যন্তরে এবং নানা ক্ষেত্রে প্রশাসনের ভেতরে এবং রাজনীতিবিদরা আওয়ামী লীগের ভেতরে যে গভীর ষড়যন্ত্র নানা বেঁধে গেছে এবং তারা বঙ্গবন্ধুকে হত্যা করবে, এই বিষয়টা কিন্তু জাসদের নেতৃবৃন্দ এবং কি তাহের তারা ধরতে পারেন না। যদি পারতেন তাহলে কিন্তু সেটাকে মোকাবেলা করবার জন্য, কারণ আমাদের যে অভ্যুত্থান সেটা তো হত্যা করবার জন্য না, বিশেষ করে জাতির জনক কিন্তু নয়। সুতরাং আমরা সেভাবে ব্যবস্থা নিতে পারতাম, এমনকি বঙ্গবন্ধুকে হয়তো আমরা সাবধানও করতে পারতাম। আজকে তো যখন ইতিহাস উন্মুক্ত হচ্ছে তখন তো আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশ সেনাবাহিনী যাদেরকে বঙ্গবন্ধু আস্থা এনেছেন রেখেছেন, তাহের এবং কর্নেল জিয়াউদ্দিনকে সেনাবাহিনী ছাড়তে হয়েছে। কিন্তু যারা সেনাবাহিনীতে রয়ে গিয়েছিল যে সেনানায়করা জিয়াউর রহমান সহ, জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু ডেপুটি চিফ অফ স্টাফ করেছে, তারপরে সেখানে খালেদ মোশাররফ চিফ অফ দি জেনারেল স্টাফ, এবং এরা কিন্তু সবাই জানছেন যে বঙ্গবন্ধু কিন্তু মেরে ফেলবে, কিন্তু সেই সংবাদটি তারা প্রকাশও করছেন না, কাউকে জানাচ্ছেন না, বঙ্গবন্ধুকেও জানাচ্ছেন না। সেগুলো এখন ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে, আমার নিজের কিছু লেখাতেও আমরা বলেছি, এবং সে সময়ে যে সেনানায়করা যে বইগুলো লিখছেন সেই বইগুলোতেও উল্লেখ আছে। এই প্রসঙ্গে আমি মেজর নাসিরের কথা বলতে পারি, ক্যাভালির অফিসার ছিলেন এবং খালেদ মোশারফের যে অভ্যুত্থানটি তার প্রধান সংগঠক ছিলেন তিনি। তার একটা অসাধারণ বই আছে, সেটি হচ্ছে গণতন্ত্রের বিপন্ন ধারায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আমি মনে করি যে আমাদের সমাজ বিশ্লেষকদের ইতিহাসবিদদের এই বইটি খুব গভীরভাবে পাঠ করতে হবে, এবং বহু সত্য সব সব কোনো কোনো সময় নিষ্ঠুর সত্য সেখানে সেটা প্রকাশিত হয়েছে। তো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হলো 15ই আগস্ট, এবং করলো দক্ষিণপন্থীরা মুশতাকের নেতৃত্বে এবং সেনাবাহিনীর একটি অংশ বলতে কি, ইতিমধ্যে যেটা হয়েছে জাসদের উত্থান হয়েছে একেবারে কি বলা যায় এমনভাবেই হওয়ার কথা, কারণ মুক্তিযুদ্ধ যে স্বপ্নের সৃষ্টি করেছে বিশেষত তরুণদের মধ্যে, যুবক মানে নতুন প্রজন্মের মধ্যে যারা মুক্তিযুদ্ধ সরাসরি করেছে এবং জনগণের মধ্যেও, সেই প্রত্যাশাকে ধারণ করতে পারছে না আওয়ামী লীগ, এমনকি বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ, এবং সেটার একটা আধার হয়ে এসছে জাতীয় সমাজতান্ত্রিক দল, এবং সে কারণেই এত দ্রুত বিস্তৃতি। কিন্তু মানের জল যখন আসে তখন তো কচুরি পানও আসে, এবং সেখানে স্বাধীনতা বিরোধী বহু অনেকেই কিন্তু তার ছায়াতলে এসে যুক্ত হয়ে যাচ্ছে। তবে একটা কথা বলতে পারি, এখন আওয়ামী লীগের অনেক বন্ধুরা বলেন যে মুখ্যত বোধ হয় এটা সেই মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা মুসলিম লীগ, এরাই বোধ হয় এখানে প্রধান শক্তি ছিল, কখনোই নয়। আপনারা জাসদের যে বিভিন্ন কমিটি, জেলা থানা ইউনিয়ন পর্যায়ের কমিটি দেখবেন, কোথাও কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী কোনো রাজাকার কিংবা চিহ্নিত কেউ কোথাও কিন্তু কোনো কমিটিতে তাদের স্থান ছিল না, তা কিন্তু তারা বিভিন্নভাবে আশ্রয় নিয়েছে। আরেকটা কথা যে যেটা জাসদের ভুল হয়েছে সেটা হলো যে সমাজ বিপ্লবের জন্য তো তাড়াহুড়া করার কিছু নাই। এটা ঠিক যে সময়ের কাজটা সময় করতে হবে, আর মুক্তিযুদ্ধের প্রত্যাশাও বড় বড় স্বপ্নের সৃষ্টি করেছে এবং সেই স্বপ্নগুলো অর্জন করতে হবে, এবং আমরা একটা যে মোমেন্টামে আছি যেটা মুক্তিযুদ্ধ সৃষ্টি করে দিয়েছে সেই মোমেন্টামে থাকতে আমাদের হবে, এগুলি সবই ঠিক। কিন্তু যেটা হলো বাস্তবে যে প্রধানত বিরোধিতাটা হয়ে গেল যতটুকু না সমাজের বৈষম্যপূর্ণ সমাজ এবং এই ব্যবস্থার বিরুদ্ধে, তার চেয়ে বেশি হয়ে গেল বঙ্গবন্ধুর বিরুদ্ধে। যেন আমাদের প্রধান ফোকাসটাই আক্রমণের হয়ে গেলেন বঙ্গবন্ধু, এবং এটা যে বঙ্গবন্ধু যে বিচ্ছিন্ন হলেন জনগণের থেকে, এটা তো সত্য যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, এবং তার কারণে 75-এর সেই নির্মম হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি এত বড় সংগঠন আওয়ামী লীগ কিংবা তাদের রক্ষী বাহিনী কিংবা সব কিছু কীভাবে যেন তারা একেবারে ধাপাস করে সব পড়ে গেল, কোনো প্রতিরোধ কিছু হলো না। তার অর্থ কি এই যে মানুষের মধ্য থেকে তিনি একবারে হারিয়ে গিয়েছিলেন, ব্যাপারটা সেরকমভাবে নয়। কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের প্রত্যাশা অনুযায়ী যা আশা করেছে মানুষ, এবং ওই যে জাসদের যে প্রচারণা শুধুমাত্র বঙ্গবন্ধুর, প্রধানত বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সেটা কিন্তু দারুণভাবে কাজ করেছে।
সে কারণে হয়তো এখনকার আওয়ামী লীগের বন্ধুরা জাসদের বিরুদ্ধে সেই অভিযোগের তিরটি ছোড়েন, কিন্তু সেটা ঠিক আছে হয়তো, কিন্তু বিষয়গুলোকে তো আরেকটু গভীরেই দেখা দরকার। তো যাই হোক, এই 15ই আগস্টের হত্যাকাণ্ড, এর মধ্য দিয়ে যেন জাসদের প্রাসঙ্গিকতাটাই হারিয়ে গেল, কারণ জাসদের যে লক্ষ্যবস্তু আক্রমণে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু তো নেই সেখানে, তো চলে এসেছে মোশতাক এবং অন্যান্য শক্তি, তাহলে জাসদের অবস্থানটি কোথায়? এই সময়ে আরেকটি কথা বিবেচনায় রাখতে হবে যে আমাদের যে উন্মুক্ত রাজনীতির তো সুযোগ ছিল না সেই 74 সাল থেকেই, এবং জাসদ একটা একটা গণসংগঠন, গণবাহিনী জাসদের, এবং জাসদের যে একটা বিপ্লবী পার্টির যে ভ্রূণ হিসাবে ছিল, কিন্তু সেটাও তেমনভাবে বিকশিত তখন হয়নি। কিন্তু জাসদ আছে এবং তার যে আমাদের শ্রমিক লীগ আছে, তখনও শ্রমিক জোট হয়নি, শ্রমিক লীগই ছিল, এবং সেই শ্রমিক লীগই কিন্তু মুখ্য শক্তি জাসদের, ছাত্রলীগ, কৃষক লীগ, এগুলো ছিল, কিন্তু তাদের কর্ম একেবারে পরিধি সীমিত হয়ে গেছে জরুরি অবস্থার কারণে। সেই অবস্থায় এই যে দ্রুতলয়ে কতগুলি ঘটনা ঘটে গেল 15ই আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সপরিবারে, তাহের ভাই কিন্তু একটা জিনিস বলেছিলেন, তিনি বলেছিলেন এই যে ঘটনাটা এটা এত বিশাল এবং এত বড় বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, একবারে রাষ্ট্রের সবচাইতে সুশৃঙ্খল, সবচাইতে শক্তিশালী স্তম্ভের ভেতরে, সেনাবাহিনীর ভেতরে, এইটা একটা চেইন রিয়াকশনের মতো আরও বিস্তৃত হবে, এবং জাসদকে, যদিও জাসদের জন্য প্রস্তুত নয়, কিন্তু তারপরেও জাসদকে, গণবাহিনীকে এই অবস্থা মোকাবেলা করতে হবে, কারণ তা যদি না হয় তাহলে ইন্দোনেশিয়ার মতো অবস্থা হবে। ইন্দোনেশিয়াতে যে লক্ষ লক্ষ কমিউনিস্টদের হত্যা করেছে দক্ষিণপন্থী শক্তি, সেই অবস্থা হবে। সুতরাং আমাদের যতটুকু শক্তি আছে এর মধ্যে আমাদের এই সময়ের সময় যে আমাদের উপর যে গুরুভারটা দিয়েছে সেটা সে অনুযায়ী আমাদের উপযোগী করে তুলতে হবে, এবং তার কথা সত্য হলো। এর পরে পরেই একের পর এক সেই প্রাসাদ ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ড এলো 3রা নভেম্বর, এবং সেখানে খালেদ মোশাররফের সেই অভ্যুত্থান। আমার মনে আছে 15ই আগস্টের এই হত্যাকাণ্ডের পরে, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, তার নাম হচ্ছে নূরনবী, ডক্টর নূরনবী। নূরনবী ছিলেন কাদের সিদ্দিকি বলতে পারেন যে ডান হাত, কাদের সিদ্দিকি তাকে বলতেন তার ফরেন মিনিস্টার, এবং নূরনবী পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন আমার বিভাগে। তো তার মাধ্যমে তাহের ভাই কাদের সিদ্দিকির কাছে একটা বার্তা পাঠান, কারণ আমাদের কাছে তখন একটা খবর এলো যে কাদের সিদ্দিকি তার বাহিনী নিয়ে, কাদেরিয়া বাহিনী নিয়ে ভারতে চলে যাবেন এবং সেখান থেকে প্রতিরোধ করবেন। তো তাহের ভাইয়ের বার্তাটা ছিল কাদের সিদ্দিকির কাছে যে ভারতে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের টাঙ্গাইলে কিন্তু গণবাহিনী শক্তিশালী অবস্থান, এবং সেখানে আমাদের বাতেন ভাই, হুরমুজ ভাই অনেকেই ছিলেন, এবং তিনি বলছেন দেশব্যাপী আমরা গণবাহিনী এবং কাদেরিয়া বাহিনী এবং আরও যে বাহিনী মুক্তিযুদ্ধের সময় যে বাহিনীগুলো স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল, সেই আফসার আমাদের ত্রিশালের আফসার বাহিনী কিংবা এখানে হেমায়ত বাহিনী, এরকম আমরা সবাই সম্মিলিতভাবে একটা প্রতিরোধ করি। কিন্তু পরিতাপের কথা যে কাদের সিদ্দিকি তাহের সেই পরামর্শ গ্রহণ করেননি, তিনি ভারতে চলে গিয়েছিলেন, এবং ভারতে গিয়ে যে খুব বেশি কিছু তিনি করতে পেরেছেন তাও কিন্তু নয়। এরপরে আরও দেখেছি আমি, যেমন একবার, এটা হবে সম্ভবত সেপ্টেম্বর মাসে, তাহের ভাইয়ের সাথে আমি তো সব জায়গায় যাই, তো একদিন তিনি গেলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বাসায়, খালেদ মোশাররফ তখন চিফ অফ দি জেনারেল স্টাফ, তো এবং সেই বাসাটি আমার খুব পরিচিত, 56 স্টাফ রোড, কারণ ওই বাসায় কর্নেল তাহের এর আগে ছিলেন, তা যখন তিনি অ্যাডজুটেন্ট জেনারেল হন সেনাবাহিনীর মধ্যে। উনি যখন, তাহের ভাই যখন এপ্রিল মাসে তার নকল পালা গিয়ে দেশে ফিরলেন, তখন ওসমানী তাকে সেই পদটি দেন। এখানেও বলে রাখি, তিনি কিন্তু প্রথম পাকিস্তানের একজন, একদম শেষ দিন পর্যন্ত যুদ্ধ করেছে কর্নেল মাসুদ বলে একজন অনেক সিনিয়র, তাকে এজি দিয়েছিলেন অ্যাডজুটেন্ট জেনারেল এবং তাহেরকে তার ডেপুটি হিসেবে। তাহের ভাই ঘৃণা করে, এটা প্রত্যাখ্যান শুধু করেন নাই, কিন্তু তিনি বলছেন আমাকে এজি দিতে হবে এবং তাকে করা যাবে না, সে হচ্ছে তার যুদ্ধ অপরাধের জন্য তার বিচার হবে ওই কর্নেল মাসুদের। তো তাহের ভাইয়ের যে সেই যে ব্যক্তিত্ব ছিল, সাহস ছিল, ওসমানী কিন্তু সেটা মানতে বাধ্য হয়েছিলেন এবং তিনি হয়েছিলেন প্রথম এজি।
তো সেই বাসাটিতে আমরা থাকতাম। পরে তো তাহের ভাই কুমিল্লা চলে গেলেন 44 ব্রিগেডের স্টেশন কমান্ডার হয়ে। যদিও তার একটি পা নেই, কিন্তু তিনি একটা সক্রিয় কমান্ড, যেটা তার স্বপ্ন ছিল সেটা হলো। এবং সেই কুমিল্লা থেকেই কিন্তু তিনি সেই যে একটা পিপুলস আর্মি সেটার যে একটা রূপ, সেটা সেখান থেকেই তিনি গড়ে তুলতে শুরু করলেন। যে তাই হয়তো সেনাবাহিনী থেকে সেই সেপ্টেম্বর মাসেই ছেড়ে দিয়েছেন, কিন্তু 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তাহের ভাই যাচ্ছেন খালেদ মোশাররফের কাছে। জিয়াউর রহমানের সাথেও তাহের ভাই ভালো যোগাযোগ আছে, সেটা মুক্তিযুদ্ধের শুরু থেকেই। কারণ আমাদের 11 নম্বর সেক্টরের খুব কাছেই ছিল তেলঢালা, যেখানে জিয়াউর রহমান তার জেড ফোর্সটি গড়ে তুলছিলেন। সেই সময় থেকেই জিয়াউর রহমানের সাথে তার পরিচয় এবং ঘনিষ্ঠতা। অন্যদিকে যে অন্যান্য যে সেনানায়করা আছে, জিয়াউদ্দিন তো নিজে সেনাবাহিনী ছেড়ে দিলেন, তিনি ছিলেন ঢাকা ব্রিগেডের কমান্ডার। ভেবে দেখুন, স্বাধীনতার পরে একজন লরেন্স লিপশুজ বলছিলেন, সেই মার্কিন প্রখ্যাত মার্কিন সাংবাদিক লিখেছেন যে একটা সময়ে এই দুজন সেনা অধিনায়ক কর্নেল জিয়াউদ্দিন এবং কর্নেল তাহের, তারা বাংলাদেশ সেনাবাহিনীর 90% অংশকে নেতৃত্ব দিচ্ছেন। একজন ঢাকার ব্রিগেড কমান্ডার, অন্যজন কুমিল্লার ব্রিগেড কমান্ডার, এবং তারা হচ্ছেন বিপ্লবী, তারা হচ্ছেন সমাজতন্ত্রী, এবং তারা একটা সমাজ বিপ্লব করতে চান। যদি তারা ষড়যন্ত্রী হতেন, কিন্তু তাহলে তারা সেনাবাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকতেন, কারণ তাদের হাতে তো সক্রিয় সেই সেনাবাহিনী আছে যেটা জিয়াউর রহমান করেছেন, খালেদ মোশাররফ করেছেন এবং অন্যান্য সেনানায়করা করেছেন। কিন্তু তারা তা করেননি, তারা সেনাবাহিনী ছেড়ে দিয়েছেন, তাদের নিজ নিজ পথে অগ্রসর হয়েছেন। সেটা কঠিন পথ, বিপ্লবের পথ, রাজনীতির পথ, সমাজ পরিবর্তন করবার পথ, একটা অভিযাত্রীর পথ, সেই পথ বেছে নিয়েছিলেন। আমার মনে আছে তাহের যে প্রস্তাব দিলেন যে চলুন আমরা, আমার তো আমাদের গণবাহিনী আছে, আমাদের ভেতরে সৈনিক সংস্থা আছে, আমরা কিছু করি, একযোগে করি, কিন্তু আমি খালেদ মোশাররফকে একেবারে নির্বিকার, একেবারে কোনো ভাবলেশহীন একটি মানুষের যে চেহারা যেভাবে থাকে সেটাই দেখেছি, কোনো সাড়াই তিনি দেননি। আমি ফেরবার পথে তাহের ভাইকে বললাম যে এইরকম কোনো কি, উনি তো কিছুই বললেন, বললেন যে আমি তো আর সেনাবাহিনীতে নেই, সেই জন্য হয়তো এটা কিছু মুখই খুলছেন না। এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, মেজর নাসিরের কথা বলেছি তার বইটির কথা, সেখানে উল্লেখ আছে যে 3 নম্বরের অভ্যুত্থানের পরেও এই করুণ পরিণতি কেন হলো, খালেদ, তারপরে মেজর কর্নেল হুদা এবং মেজর হায়দার যাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো নিজ ইউনিটে, সেই 10 বেঙ্গলের ভেতরে। তিনি উল্লেখ করছেন একটা কথা যে ওই যে খালেদ মোশাররফের মাথায় যে আঘাত শেলের স্প্লিন্টারটি রয়ে গেল, তার কারণে সেই সময় রিপোর্ট ছিল, মেডিকেল রিপোর্ট ছিল যে তার পক্ষে কোনো কিছু কমান্ড করা এবং র্যাশনালি চিন্তা করা এটা আর সম্ভব হবে না সেই গুরুতর আঘাতের কারণে। এবং তাই কিন্তু হয়েছিল। এবং ওই যে একটা তার একটা ভাবলেশহীন নির্বিকার যে একটা চেহারা আমি দেখেছিলাম সেপ্টেম্বর মাসে 75-এর, সেটার কারণ পরে আমি বুঝেছি যেটা হতে পারে। এবং এর ফলে কিন্তু একটা সফল অভ্যুত্থান তাদের, তারপরে তারা সেই সেই খুনি মুস্তাক এবং বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে, সেই মেজরদের সঙ্গে যে দেন দরবার করে সময় কাটালেন শুধুমাত্র একজন চিফ অফ স্টাফ হওয়ার জন্যে, এবং তার পরিণতিতে তাদের জীবন দিতে হলো। তো যেটা বলছিলাম, তাহের ভাই কিন্তু সেই চেষ্টা করেছেন যে সবাই বঙ্গবন্ধুর অবর্তমানে, বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের একেবারে বিরোধিতার কেন্দ্র, তাকে মেরে ফেলেছে। কিন্তু তারপরে দেখুন, তাহের ভাই তার জবানবন্দিতে যে লিখেছেন সেখানে কিন্তু তিনি বলছেন ফাদার অফ দ্য নেশন, যে তার বুঝতে বাকি রইল না যে দক্ষিণপন্থী অংশ দে হ্যাভ কিলড দ্য ফাদার অফ দ্য নেশন। এখন এই যে ফাদার অফ দ্য নেশন বলাটা, এটা কিন্তু সেই 77 সালে যখন লরেন্স লিপশুজের প্রথম এটা বেরুলো বম্বে থেকে, সেখানে কিন্তু ফাদার অফ দ্য নেশন একদম স্পষ্ট আছে। 7 নভেম্বরের অভ্যুত্থানটি কিন্তু ওই পর্যায়ে এসছে যে ওই প্রাসাদ ষড়যন্ত্র একের পর এক হয়ে যাচ্ছে, সেনাবাহিনী বিক্ষুব্ধ, সেনাবাহিনীর বিভিন্ন অংশ মুখোমুখি দাঁড়িয়ে আছে, এবং আমাদের বিপ্লবী সৈনিক সংস্থা তারা আসছে তাহের ভাইয়ের কাছে, যিনি সেনাবাহিনীর কেউ নন এবং তারা একটা নেতৃত্ব যাচ্ছে। এই অবস্থায় তাহের ভাই যে এগিয়ে গেলেন যে না, আমরা চাই বা না চাই বিদ্রোহ হবেই, এবং সুতরাং একটা রাজনৈতিক শক্তি হিসাবে কেন আমরা নিশ্চেষ্ট হয়ে এখানে বসে থাকব। এবং সেখানে আমাদের যে আমাদের জাসদের যে মূল নেতা
মানে কি বলবো পারি আমাদের তাত্ত্বিক নেতা এবং মূল শক্তি তিনি হচ্ছেন সিরাজুল আলম খান। এই সময়ে সিরাজ ভাই কি করলেন, অনেক আলোচনা কিন্তু আমাদের হয়েছে, এটা হঠাৎ করে কেউ তাহের ভাই চাইলেন একটা অভ্যুত্থান, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। সেখানে এই যে কয়টি দিন, সেখানে দিন রাত সেখানে মিটিং হচ্ছে এবং সেখানে নানা বিষয়ে নানা দিক নিয়ে কথা হচ্ছে, আমরা যাবো কি যাব না, এবং শেষ পর্যন্ত কিন্তু সবাই রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমাদের সিরাজুল আলম খানের ভূমিকাই মুখ্য, কারণ এটা ছাড়া হবেও না। তিনি যখন বললেন যে হবে অবশ্যই, এবং সেভাবেই হলো অভ্যুত্থানের সিদ্ধান্ত হলো। এবং এই অভ্যুত্থান আজকে আমার ব্যর্থ হয়েছে এবং তার জন্য আমাদের কঠিন মূল্য দিতে হয়েছে। শুধু তাহের ভাই যে জীবন দিতে হয়েছে তা তো নয়, এই যে জাসদের উপর একটা আঘাত নেমে এসছে এবং তারপরে যে আরও যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই সবই এর সঙ্গে যুক্ত, এর ব্যর্থতার সঙ্গে যুক্ত। যে 7ই নভেম্বরের অভ্যুত্থানে ব্যর্থ হলাম কেন, ওটা আমাদের কিন্তু শক্তি কম ছিল না। আমি অনেক অন্যান্য দেশের ইতিহাসও পড়েছি, এমন সোভিয়েতের ইতিহাসও পড়েছি, সেই বিচারে আমাদের শক্তি যে খুব অকিঞ্চিতকর ছিল তা কিন্তু না, কিন্তু যেটা অকিঞ্চিতকর ছিল সেটা হলো আমাদের নেতৃত্বের চিন্তার ক্ষেত্রে যে আমাদের এক অর্থে দারিদ্রই বলব। কর্নেল তাহের তিনি একদিকে সেনানায়ক, অন্যদিকে রাজনীতিবিদ, তিনি যেভাবে দেখছেন এবং সেভাবে কিন্তু রাজনৈতিকভাবে সিদ্ধান্তও কিন্তু হয়েছে এবং সেখানে দায়িত্ব সুস্পষ্টভাবে ভাগ করা আছে যে এটা হবে ওই যে আমাদের একটা গণ অভ্যুত্থানমূলক রণনীতি, একটা প্রধানত সৈনিক এবং শ্রমিকদের সম্মিলিত একটা অভ্যুত্থান, তার সঙ্গে ছাত্ররাও থাকবে, আমাদের গণকর্মচারীরা থাকবে, সেভাবেই হয়েছিল। তাহেরের উপর কাজ, তিনি আমাদের যে সেনাবাহিনীর যে যে সরাসরি মিলিটারি সাইড সেটা দেখবেন এবং সেটাতে সফল হয়েছেন, সব কিছু দখল হয়েছে। আমাদের সেখানে একটা বড় গুরুত্বপূর্ণ অংশ ছিল জিয়াকে মুক্ত করা, জিয়াকে মুক্ত করার প্রেক্ষাপটও আছে, কারণ তিনি এর আগে চিফ অফ স্টাফ ছিলেন, তাদের সাথে যোগাযোগও ছিল এবং অন্যদিকে তাকে বন্দি করে রাখা হয়েছে, তিনি প্রাণ ভিক্ষা চাচ্ছেন। আর আমাদের যে সেনাবাহিনীর ভেতরে যে বিপ্লবী সৈনিক সংস্থা সেগুলোর অবস্থান তিনিও জানেন, তিনি প্রতি কোনো সময় বাধা দিচ্ছেন না। এবং এই যে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে যে তার যোগাযোগ, এইসব বিষয়গুলো তখন তো সামনে আসে নাই, স্পষ্ট হয় নাই, তিনি যে শব্দগুলো রক্ষা করছেন সেগুলি তো জেনেছি আমরা পরে, সেই জন্য তাকে মুক্ত করে। কিন্তু সেখানে কি আছে পরিকল্পনা, জিয়াকে তো মুক্ত করে সৈনিক সংস্থা নিয়ে আসবে বাইরে, ক্যান্টনমেন্টের বাইরে যেখানে তাহের অপেক্ষা করছেন এলিফ্যান্ট রোডে, কিন্তু সেই কাজটি তো তারা করতে, সেটা একটা বড় ব্যর্থতা। এবং এক্ষেত্রে একটা জিনিস বলি, আমাদের কিন্তু বিপ্লবী সৈনিক সংস্থায় যেমন সৈনিকরা ছিল, আমাদের অফিসারদের মধ্যেও একটা সংগঠন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে লিঙ্কম্যান মেজর জিয়াউদ্দিন তিনি তখন ছিলেন খুলনাতে ওই সময়টাতে, এবং তার ফলে অফিসারদের আমরা যুক্ত করতে পারি না এই ইউনিটগুলির সঙ্গে। সেখানে যদি একজন অফিসার থাকত তাহলে কোনো দিন সেই ভুলটা হতো না। এখানে জিয়াউর রহমান মুক্ত হয়ে তাদের জড়িয়ে ধরে একটা অভিনয় করেছে আর কি, যে তাহের আমার বন্ধু, সে এখানে থেকে নেতৃত্ব দিবে, তাকে তোমরা নিয়ে আসো গিয়ে, এবং তাকে ফেলেই তারা টু ফিল্ড আর্টিলারিতে নিয়ে তাকে রেখে চলে এসছে। এটা ছিল একটা বড় রকমের ব্যর্থ। আর অন্যদিকে এটাও সামলাতে পারতাম, কিন্তু আমাদের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রত্যেকটা হল ভর্তি হচ্ছে আমাদের ছাত্রলীগ, আমাদের তেজগাঁয়ে আমাদের সেখানে শুধু শ্রমিকরা না, শ্রমিকদের ভেতরে আমাদের গণবাহিনী আছে, পোস্তাকলায় গণবাহিনী, আমাদের আদমজিতে, এবং কথা ছিল যে তারা সবাই রাস্তায় থাকবে, সৈন্যরা বেরিয়ে আসবে, একজন আনবে 2-3টে করে রাইফেল কিংবা অন্যান্য অস্ত্র দিয়ে দেবে এদেরকে, তারা তো সেগুলি নিয়ে এসছে, কিন্তু সৈনিকরা এসে কাউকে পায়ও না। আমার কাছে পরে মনে হয়েছে এই জনতাটা, এটা শুধু এভাবে ব্যাখ্যা করলে হবে না, তাদের ব্যর্থতাটা না, এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার, বিপ্লব তো একটা বিশাল, এবং এটাতে কমপ্লিহেন্স এই বিষয়টাকে যে ধারণ করা এবং সে অনুযায়ী মানে হাতের সবগুলো 5টা আঙুল একসঙ্গে খোলা, এই কাজটা জাসদ নেতৃত্ব করতে পারেননি। এখন আমি যেটা দেখি অনেক বছর পর পিছন ফিরে অনেক সময় মনে হয় এই যে জাসদ আমরা করলাম আমাদের সিরাজুল আলম খানের নেতৃত্বে, এই কাজটি এবং তা করার মধ্য দিয়ে আমাদের জাতির জনকের সঙ্গে একটা বিচ্ছেদ হলো,
এটাই বা কতটুকু বিবেচনা প্রসূত হয়েছে? এটা ঠিক যে আমাদের আকাঙ্ক্ষা স্বপ্ন তখন এত বড় হয়ে গেছে, এটাকে ধারণ করতে পারছে না অন্য শক্তি। সেই জন্য খুবই প্রকৃতিগতভাবে হলেও, যেটাকে বলে স্বতঃস্ফূর্তভাবে হলেও এটাই হওয়ার কথা, কিন্তু সেখানেই তো বিবেচনার বিষয়। যারা নেতৃত্ব দেন তাদের, যেখানে সেই 62 সাল থেকে একটা দক্ষিণপন্থী আওয়ামী লীগের ভেতরে থেকে কিংবা ছাত্রলীগের মধ্যে থেকে স্বাধীনতার স্বপ্নকে তারা লালন করলেন এবং একটা পর্যায়ে সেই স্বপ্নের অংশ করে ফেললেন বঙ্গবন্ধুকে পর্যন্ত। সুতরাং ঠিক আছে, বঙ্গবন্ধু তাদেরকে পরিত্যাগ করেছেন, তারপরেও আমার কেন জানি মনে হয় আরও কিছুদিন সেখানে থাকা হয়তো আমাদের প্রয়োজন ছিল। এবং তারপরেও জাসদ হওয়ার পরে এত তড়িঘড়ি করে আমাদেরকে অগ্রসর করা এবং তার ফলে আমাদের যে নানাভাবে বিচ্ছুতি হলো, আমরা বলতে পারি যে এই যে 17ই মার্চে আমাদের যে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আক্রমণ, এটার কোনো প্রয়োজনই ছিল না। এবং এর মধ্য দিয়ে আমার একটা আমার সারা দেশে জাসদের মধ্যে কিংবা জনগণের মধ্যে এমন একটা ধারণা দেওয়া হলো যে এরা অনেকটা হুজুগে আমরা, এবং আমরা খুব তড়িঘড়ি কিছু করে ফেলতে চাই। তো এখানে একটা ব্যাপার আছে, এই অভ্যুত্থানটি যদি আমাদের না হতো, সিপাহী অভ্যুত্থান, সিপাহী অভ্যুত্থান হয়ে কিন্তু আমাদের গণতন্ত্রকে একটা সুরক্ষা দিল, এরকম যে সবসময় আতঙ্কিত থাকে। ওই যে বলেছেন না কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্ক্স, যে ওই ইউরোপ দেখেছে ভূত ভূত, সেটা হলো কমিউনিস্টের ভূত, আর এখন সবাই ভূত দেখে ওই সিপাহীদের জওয়ানদের ভূত হিসাবে দেখে, যে না বেশি কিছু করা যাবে না, বেশি করলে তারা যদি আবার নেমে পড়ে। দেখুন এই যে 90-এর গণভ্যুত্থান, এর সাথে বিরুদ্ধে গণভ্যুত্থান হয়ে গেল, কিন্তু গণভ্যুত্থানের সাথে সাথে একটা পর্যায়ে এসেই সেই বলে যে এনাফ ইজ এনাফ, এখন আর কিছু করা যাবে না। নুরুদ্দিন সেনাপ্রধান, সে ওই এরশাদের পক্ষ থেকে এদিকে চলে এলো, তারা সমস্ত তাদের সমর্থন প্রত্যাহার করে নিল এরশাদের কাছ থেকে এবং গণভ্যুত্থান জয়যুক্ত হয়ে গেল। কেন? তা যদি না হয় তাহলে কিন্তু সেই সৈনিকরা যদি নেমে পড়ে জনগণের সঙ্গে, যেমনটা নেমেছিল 7ই নভেম্বরে, সেই ভয় এবং সেই রাষ্ট্রের ভয় এটা কিন্তু, সুতরাং এটা একটা সুরক্ষা দেয় যে অন্তত ঠিক আছে গণতন্ত্রটা থাকুক। সুতরাং গণতন্ত্র সেই সুরক্ষা পায় এবং সেই সুরক্ষা সেই রূপ সুরক্ষার কারণে কিন্তু দেখুন আজকে যারা সরকার গঠন করেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সরকার এবং তার সাথে আরও আছে মহাজোট সরকার, মহাজোটের কথা বাদ দিই, কিন্তু এই যে আওয়ামী লীগ, জাসদ, তারপরে আমাদের ওয়ার্কার্স পার্টির এরা যে ঐক্যবদ্ধ হয়েছে এবং এই মানুষগুলি যে এখনও বেঁচে আছেন, শেখ হাসিনাও বেঁচে আছেন এবং অন্যান্যরা যে এখনও বেঁচে আছেন এবং বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন, এটার জন্য ওই 7ই নভেম্বরের অভ্যুত্থান এবং কর্নেল তাহের তাদেরকে একটু সালাম দিতে হবে, একটু স্বীকৃতি দিতে হবে, এবং এই কারণেই তারা বেঁচে আছে। এবং এই কারণে কিন্তু না হলে আরও হত্যাকাণ্ড, আরও দেশটা তো একেবারে পুরোপুরি আমাদের এই বাংলাদেশ, আমরা যেখানে স্বপ্ন দেখতে শুরু করেছি, এখানে মুক্তিযুদ্ধে এখন যুদ্ধাপরাধীদের বিচারটা হচ্ছে, তারপরে আমরা একটা আরও উন্নততর একটা অবস্থার দিকে যাওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের এই রিজিয়নে শুধু নয়, পৃথিবী জুড়ে বাংলাদেশ একটা শক্তি নানাভাবে, আমাদের ক্রিকেট বলুন, আমাদের সেই ব্যবসা বাণিজ্য বলুন, সব দিক দিয়ে যে অগ্রসর হচ্ছি, এটার কারণ কিন্তু এটার মধ্যে সবাই মনে করেন বোধ হয় 7ই নভেম্বরের ফলে বোধ হয় আমরা পিছিয়ে গেছি, 7ই নভেম্বরের ফলে আমরা পিছিয়ে যাই নাই, 7ই নভেম্বর হওয়ার আগের থেকেই তো সেই ষড়যন্ত্রগুলো আমাদের শুরু হলো। সুতরাং 7ই নভেম্বর পাওয়ার ফলে আরেকটা আমাদের পিলখানার বিদ্রোহ কিন্তু আরেকবার দেখিয়ে দিল যে আমাদের রাষ্ট্রের মধ্যে যে একেবারে গোড়ায় যে গলতগুলো আমরা করে ফেলেছি সেগুলো যদি নিরসন না হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে। সুতরাং এটাও আমাদের গণতান্ত্রিক শক্তির কাছে একটা শিক্ষাটা নিতে হবে যে আমাদের এই রাষ্ট্রের গণতন্ত্রকরণ খুব বেশি প্রয়োজন, সেটা সর্বত্র, এবং এক অর্থে কিন্তু হচ্ছেও না যে তা না, আর এক অর্থে যেমন ধরেন সেনাবাহিনীর মধ্যে এখন তারা খুব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলিতে মন দিয়েছে, মেডিকেল কলেজ, এটা এটা একদিকে যেমন ধরেন একটা কর্পোরেট বাণিজ্যের মধ্যে চলে গেছে, কিন্তু অন্যদিকে এই যে সেনাবাহিনীর মধ্যে একটু এর সঙ্গে সিভিল সোসাইটির সাথে যে একটা যোগাযোগের যে একটা ব্যাপার হয়ে গেছে সেটাও কিন্তু সাথে সাথে হচ্ছে, এবং ওই যে গণতন্ত্রের পথে যে হস্তক্ষেপ না করার ব্যাপারটা, এটা যে সেনানায়করা খুব ইচ্ছা করেই করেন তা না, আমরা তো একাগারের পরে দেখেছি, আমি কারাগারে গিয়েছি,
জবানবন্দি দিয়েছি, DJFI-র বিরুদ্ধেও কথা বলেছি, এবং এটা করে আমাদের দেশে যে একটা দীর্ঘস্থায়ী সামরিক তন্ত্র, সামরিক তন্ত্র যে মানে একটা দীর্ঘস্থায়ী সামরিক তন্ত্র, সমরতন্ত্র, সেনা শাসন চাপিয়ে দেওয়ার যে চেষ্টা পারভেজ মোশারফের মতো করেছিল ওই মইনুয় আহমেদ খান সামনে রেখে, সেটা কিন্তু আমরা ব্যর্থ করে দিয়েছি, বাংলাদেশের মানুষ ব্যর্থ করে দিয়েছে। এবং সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশের সেনাবাহিনী এখন বিশাল এবং অন্যান্য সব বাহিনী নিয়ে এই যে সদস্যরা আছেন, তাদের সেই ইতিহাস, সেই 1857 সাল থেকে যে ইতিহাস, সবসময় মানুষের পাশে থাকা, সাধারণ মানুষের পাশে থাকা, বিদ্রোহ করা, যে বিদ্রোহের ফলে তার মৃত্যু হবে, আমাদের এই যে সেই বাহাদুর শাহ পার্কে সিপাহী বিদ্রোহের পরে কত দিন সেখানে ঝুলিয়ে রেখেছিল আমাদের বাঙালি সেই সৈনিকদের সেই ফাঁসি দিয়ে তাদের দেহ, সেই ইতিহাসগুলো আছে। এবং তারপরে কিন্তু তারপরেও এইসব কারণে বাংলাদেশে যেমন সিপাহী বিদ্রোহ হয়েছে, অভ্যুত্থান হয়েছে আমাদের 7ই নভেম্বরে, এবং সেটার ফলাফলটা সার্বিক বিচারে আমাদের গণতন্ত্রকে একটা সুরক্ষাই দিচ্ছে এবং দিতেও থাকবে। তবে এইগুলো পরে আজকে দাঁড়িয়ে এত বছর পরে আমি একথা বলবো যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তাদের আবার ঐক্যবদ্ধ হতেই হবে, এবং সেই ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়াতে আমরা আছি। এই ক্ষেত্রে শাসক দল আওয়ামী লীগেরই তাদের ভূমিকাই সবচেয়ে বড় থাকার কথা, তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিষয়টা দেখা উচিত, কারণ তাদের একার পক্ষে এই স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করা কোনোদিন সম্ভব হবে না, হবে না। এই জন্য কারণ যে মহিরুহের সৃষ্টি করা হয়েছে সেই রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের সমস্ত আনুকূল্য পেয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, বিশেষ করে জামাত, তারা যে তাদের অর্থ সাম্রাজ্য গড়ে তুলেছে সেটা কিন্তু খুবই শক্তিশালী, এবং এর জটা জালে তারা জড়িয়ে ফেলেছে আওয়ামী লীগকেও। আওয়ামী লীগকে কেন, সমস্ত শক্তিকে যেন জড়িয়ে ফেলেছে, সুতরাং এদের বিরুদ্ধে প্রতিরোধ রচনা করা আমাদের ওই যে মুক্তিযুদ্ধের স্বপ্ন, যেটা আমাদের 72-এর সংবিধানে অনেকটাই আমরা ধারণ করতে পেরেছি। আমি চার মৌলনীতির কথাই বলি, সেগুলোকেই ভিত্তি ধরে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে, এবং এটা থাকলেই আমরা এখন আবার অন্যদিকে নতুন গণজাগরণ হয়েছে শাহবাগের, সেটা কিন্তু বিশাল শক্তি, এবং তারাই সেই মুক্তিযুদ্ধের সেই জয় বাংলাকে আবার নিয়ে এসেছে, এবং অনেকটা যেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করে দিয়েছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এই শক্তিটাকে আরও অনেক যত্ন করে এটাকে পরিচর্যা করবার দরকার ছিল, তার বিপরীতই কিন্তু আমরা দেখেছি। যদিও শেখ হাসিনা কিন্তু সেই এটার সূত্র ধরেই পার্লামেন্টে আইন পরিবর্তন করেছেন, আমাদের যুদ্ধাপরাধ যে আইন, এবং তার ফলেই কাদের মোল্লার সেই ফাঁসি এবং তা কার্যকর করার সুযোগ হয়েছে, এটা করেছেন, কিন্তু তারপরেও যে এটাকে আরও পরিচর্যার দরকার ছিল, সহায়তা দেওয়ার দরকার ছিল, সেটার ক্ষেত্রে আমরা ঘাটতি দেখেছি। তবে যে চেতনার সৃষ্টি হয়েছে সেটা তো হারিয়ে যাবে না, সেটা নানা জায়গায় এখন ছড়িয়ে আছে, শুধু বাংলাদেশে না, বাংলা ভাষাভাষী মানুষ যেখানেই আছে সেখানেই আছে, সারা পৃথিবী জুড়ে। এখন তো হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, এখন যে সোশ্যাল মিডিয়া কি শক্তিশালী ভূমিকা পালন করে, এই যে আপনি আজকে আমার ইন্টারভিউটি নিচ্ছেন, আমি হয়তো আপনি হয়তো একটু ইউটিউবে দিয়ে দেবেন, সেখানে মানুষ দেখবে সেগুলো, এবং সেগুলো এবং সে অনুযায়ী তারা আরও অনেক কিছু করবে। অনেক সমস্যা আছে, অনেক বিচ্যুতি আছে, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সেই অবস্থায় আমি বলব মুক্তিযুদ্ধের সাপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, তবে এখানে একটু কশন আছে। এখন আমাদের ইনু ভাই মন্ত্রী আছেন, মেনন ভাই মন্ত্রী আছেন, এটাকেই যদি মুখ্য মনে করেন তাহলে তা হবে না, মন্ত্রীতে যেতে আমি বারণ করি না, তারা সেখানেও যেতে পারে, কিন্তু সেখানে যেয়ে তাদের স্বপ্নকে যেন তারা জনাঞ্জলি না দেয়, তাদের বৃহত্তর যে স্বপ্ন, কারণ আমাদের মুক্তিযুদ্ধটা অসম্পূর্ণ আছে, আর এই যে সমাজে তার কারণে যে নানা অসঙ্গতি, বিশেষ করে আমাদের সম্পদের যে বৈষম্য, একটা বিশাল মানে এখন যদিও আমাদের শেখ হাসিনা বলেছেন যে এটা 10% নামিয়ে আনবেন আমাদের দারিদ্র্যের হার, কিন্তু তারপরেও দেখুন সম্পদ তৈরি হচ্ছে এত বিশাল, কিন্তু সেই সম্পদে অনৈক্য সমাজে সেটা রয়ে গেছে, এবং তার কারণে যে সৃষ্ট দ্বন্দ্ব এবং জটিলতা সেগুলো সমাজে আছে, এগুলো নিরসন তো হতে হবে। সে নিরসনের জন্য হয়তো আমরা বাংলাদেশি যে সব করে ফেলবো এমনটা নয়, হয়তো আমাদের এখন একটা পৃথিবী ছোট হয়ে গেছে, যেটাকে আমরা বলি একটা গ্লোবাল একটা বিষয়,
সেই সেই বিষয়গুলো যুক্ত হবে নিশ্চয়ই আমাদের পরিবেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই গ্রোথের কারণে, যে 6% যে গ্রোথ তার তো একটা প্রতিক্রিয়াও আছে সেটাও আমরা দেখছি। এই সব কিছুতে মিলে আমাদের একটা সমাধান দরকার, এবং সেই সমাধানের ক্ষেত্রে প্রথম সমাধানটা হচ্ছে একটা তত্ত্বগত সমাধান, দর্শনের সমাধান। সেই দর্শনটা খুব দুর্ভাগ্যবশত আমরা এখনও সেই দর্শনটার একেবারে সন্ধান যে পেয়ে গেছি সেটা আমি বলবো না। আমাদের কিছু কিছু দেখাচ্ছে নতুন প্রজন্ম গণজাগরণের মধ্য দিয়ে, দেখতে যেন শুরু করেছি সেই দর্শনটাকে, এটাকে ধারণ করা, এটাকে আয়ত্ত করা, এবং সেই অনুযায়ী আমাদের এই মুক্তিযুদ্ধের শক্তিকে একত্রে থাকা, এবং সাথে সাথে থেকে ওই যে বলে দ্বন্দ্ব সংগ্রাম তত্ত্বের মধ্যে পড়ে আমরা যেটা পড়ি সেটা চালিয়ে যেতেই হবে। একদিকে ঐক্য, অন্যদিকে সংগ্রাম, এর মধ্য দিয়ে আমরা যেমন গণতন্ত্র আর একটু অগ্রসর গণতন্ত্র, এটা আমরা করতে চাই। জনপ্রশাসন নাম হয়েছে, কাজে জনপ্রশাসন করতে চাই। সেনাবাহিনীর বিস্তৃতি হয়েছে হোক, কিন্তু আমরা এটাকে জনগণের মাথার উপর যেন বোঝা না হয় তার জন্য আজ যে আমাদের যে সেখানে যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো যেন হয়। সেনাবাহিনী নিয়ে কথা বলা যাবে না এমন তো কোনো কে বলেছে? আমাদের স্বাধীন দেশ, আমাদের গোয়েন্দা সংস্থা থাকবে, কিন্তু সেই গোয়েন্দা সংস্থা যেন জনগণের পক্ষে গোয়েন্দাগিরি করে, ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের শক্তিকে সেখানে তাদের হটিয়ে দেবার জন্য ষড়যন্ত্র যেন না হয় সেই গোয়েন্দা সংস্থা থেকে। এই বিষয়গুলো দেখবার বিষয়, এবং আমি মনে করি আমরা যদি সেভাবে অগ্রসর হই তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। এবং যেটা বঙ্গবন্ধু করেছেন আপনারা, আমরাও বলি সোনার বাংলা। সেই সোনার বাংলা শোনার কাগজের ব্যাপার নয়, সত্যি সত্যি সোনার বাংলা হবে, এবং হয়তো হবে, আমাদের খুব বেশি দিনও যে অপেক্ষা করতে হবে তা নয়। ভাষায় কথা।